পূর্বের নবীগণ আল্লাহর হাবিবের উম্মতের সম্মানের কথা তাওরাত কিতাব জাবুর কিতাব ইনজিল কিতাবে পড়তেন আর আল্লাহর কাছে কামনা করতেন আল্লাহ আমাদেরকে তুমি নবী কেন বানাইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও সুবহানাল্লাহ বলবেন পূর্বের কোন নবীর দোয়াই কবুল হয় নাই শুধু কবুল হয়েছে হযরত ঈসা নবীর দোয়া ইমামে সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে নকল করেন হযরত ঈসা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জআলনি মিন উম্মতি মুহাম্মদ আল্লাহ তুমি আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও আল্লাহ তার দোয়া কবুল করেছেন সেজন্যই ইহুদিরা পূর্বে হাজার হাজার নবীকে হত্যা করেছে বনি ইসরাইলের কিন্তু যেদিন ঈসা নবীকে হত্যা করতে গেল সেদিন তারা মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করতে পারে নাই কারণ আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন আল্লাহ তাকে উম্মতে মুহাম্মদী বানায় দিবেন সেজন্য আল্লাহ ঈসা ইবনে মরিয়মকে আকাশে তুলে নিলেন আর ঈসার মতো দেখতে একজনকে সাদৃশ্য দিলেন ইহুদিরা তাকেই হত্যা করে বলে ঈসা শেষ আল্লাহ বলেন না মারছো যেটা এটা ঈসা না এটা তো মিসা ঈসা কই আকাশে মারছে কোনটা মিসা মূর্খ খ্রিস্টানরা ইহুদিদের কথা বিশ্বাস করে বাইবেলে লিখে দিল ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে যেটা ইহুদিদের বিশ্বাস দ্য থিওরি অফ ক্রুশিফিকেশন এটা বিশ্বাস করে ওরা ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে আল্লাহ বলেন না ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই জীবিত তাকে আমি আকাশে উঠায় নিয়েছি আকাশে উঠায় নিয়েছে সুবহানাল্লাহ বলবেন না কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তারে নামায় দিবেন মোল্লা আলী কারি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বিশ্ব বরণ্য কিতাব আল ওয়াসিয়ার ব্যাখ্যা করতে যে শারহু ফিকহিল আকবারে লেখেন আল্লাহ তাআলা হযরত ঈসাকে আকাশ থেকে নামাবেন দামেস্কের জামে মসজিদের ছাদে সারা দুনিয়া দাজ্জাল কবজা করে ফেলবে শুধু জাজিরাতুল আরবে দাজ্জাল ঢুকতে পারবে না সারা দুনিয়া অবরুদ্ধ হয়ে যাবে ইমামে মাহদি তিনি পেরে উঠবেন না তিনি সামান্য কিছু মুসলমান নিয়া দামেস্কের জামে মসজিদে আশ্রয় নেবেন শুক্রবার দিন হবে আসর নামাজের আজান হয়ে যাবে একামত হয়ে যাবে লোকেরা বলবে হুজুর নামাজ শুরু করেন হযরত ঈসা বলবেন না আমার কাছে এলহাম হয়েছে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর ঈসা ইবনে মরিয়ম আকাশ থেকে নেমেছেন তিনি আসলে একসাথে জামাত হবে উৎসুক জনতা বাইরে বেরিয়ে যাবে দেখবে সত্যি আল্লাহর পয়গম্বর যিনি ছিলেন মরিয়ম পুত্র ঈসা দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনার দিয়ে নামতেছেন তিনি যখন নামবেন মসজিদে প্রবেশ করবেন কুশল বিনিময় হয়ে যাবার পরে মোল্লা আলী কারি লেখেন ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম ইমামে মাহদি হযরত ঈসাকে ইশারা করে বলবেন হুজুর আপনি নামাজ পড়ান আজান হয়ে গেছে একামত হয়ে গেছে কিতাব সাক্ষ্য দেয় হযরত ঈসা নামাজ পড়াবেন না তিনি বলবেন না উম্মতের ইমাম আপনি মাহদি আপনি ইমাম হবেন আমি পিছনে মুক্তাদি হব হযরত ঈসা কেন নামাজ পড়াবেন না মোল্লা আলী কারি ব্যাখ্যা লিখেছেন ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা তিনি নামাজ পড়াবেন না মাহদির পিছনে নামাজ পড়বেন কিয়ামতের আগের মানুষগুলোকে এই মেসেজ দেবার জন্য মরিয়ম পুত্র আমি ঈসা নবী হিসেবে আসি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি আল্লাহু আকবার ও মুসলমান পূর্বের নবীরা দরখাস্ত করে উম্মত হতে পারল না ঈসা নবী দরখাস্তের পরে উম্মত আর তুমি আমি বিনা দরখাস্তে উম্মত সেজন্যই অল্প পয়সায় নেতার চেহারা নেত্রীর চেহারা ঠিক রাখতে যে দলীয় পদ পদবী ঠিক রাখতে যে ব্যবসা চাকরির ধান্দা ঠিক রাখতে যে আমরা অল্প পয়সায় ইমান বিক্রি করি ইসলামের সাথে গাদ্দারি করতে পারি
ঠিক কি না সাধারণ পদ পদবীর জন্য দলীয় স্ট্যাটাস ঠিক রাখার জন্য দলীয় মতাদর্শকে প্রাধান্য দিতে যে আমরা বাঙালি মুসলমান ঈমানকে বিসর্জন দিয়া ইসলামের সাথে গাদ্দারি করি এটাই আমাদের কিসমতকে জ্বালায় পুড়ায় ভস্ম করে দিয়েছে আমরা যে উম্মতে মুহাম্মদি আমাদের এই পরিচয় আমরা বুঝতে পারি নাই আমাদের সবচেয়ে বড় পরিচয় আমাদের প্রিন্সিপাল আইডেন্টিফিকেশন হবে এটাই আমরা কে বাঙালি কে পাকিস্তানি কে আমেরিকান কে ইউরোপিয়ান তা দেখার বিষয় না যারাই কালেমা বিশ্বাস করেছি আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান উম্মতে মুহাম্মদি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون الله تعالى تر حبيب محمد صلى الله عليه وسلم رپور ابو تنو قرآنه در هزار وچھڑاگه تر حبيب پیارا امت উম্মতে মুহাম্মদীকে সম্বোধন করে বলেন কুনতুম খাইরা উম্মাহ তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি বড় একটা শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন্নাস আই উজহিরাত আলান নাস কিংবা আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস গোটা বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের কাজ কি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমাদের কর্মসূচি দুটো তা'মুরুনা বিল মা'রুফ ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে তোমরা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে বাধা দিবে ওয়া তুমিনুনা বিল্লাহ আর আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান আনবে আল্লাহ কথাগুলি ঈমানদারদেরকে বলেছেন তারপর আবার ঈমান আনার কথা কেন এখানে উদ্দেশ্য হচ্ছে ঈমানের নূরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এটা হলো ইস্তিকমালি ঈমান অর্থাৎ ঈমানকে পরিপূর্ণ করতে হবে আল্লাহর উপর নিরঙ্কুশভাবে বিশ্বাস স্থাপন করতে হবে ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম যদি আহলে কিতাবগণ ঈমান আনয়ন করত এটা তাদের জন্য মহাকল্যাণ হতো منهم المؤمنون وأكثرهم الفاسقون কিন্তু হতভাগ্য আহলে কিতাব খুব কম সংখ্যক তাদের মধ্যে ঈমান আনার সৌভাগ্য লাভ করেছে আর অধিকাংশ আহলে কিতাবই ঈমান থেকে বঞ্চিত হয়ে সত্য থেকে দূরে অবস্থান করেছে আমরা তিনটি পর্যায়ে আল্লাহ তাআলার কথাটি বুঝার চেষ্টা করব প্রথম হচ্ছে আল্লাহ বলেছেন কুনতুম খাইরা উম্মা উম্মতে মুহাম্মাদি তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি আমাদের শ্রেষ্ঠত্বের কথা কে বলেছে আমরা বলেছি না আল্লাহ বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে করে কিনা আরে কথা বলেন আমি কবরস্থানে না সমাবেশে ভুলে যান নাই তো তা আচরণটা মুর্দার মতো হবে না জীবন্ত মানুষের মতো হবে আপনাদের ঠিক
পারবেন না? আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের এই খাইরিয়াত শ্রেষ্ঠত্বের ঘোষণা কি আমাদের না আল্লাহ? পৃথিবীর প্রত্যেকটি জাতি শ্রেষ্ঠত্বের দাবি করে। ইউরোপিয়ানরা দাবি করে তারা শ্রেষ্ঠ জাতি, বাঙালি বলবে আমরা শ্রেষ্ঠ জাতি, এমনকি জাতি না উপজাতি যারা আছে, আছে না বাংলাদেশে গারো সাঁওতাল চাকমা, এদেরকে জিজ্ঞেস করুন, এরা বলবে আমরা উপজাতি হইলে কি হবে, আমরা শ্রেষ্ঠ জাতি। আর পৃথিবীতে চোরের মার বল গলা, সে হিসেবে দম্প করে যারা শ্রেষ্ঠ জাতির দাবি করে তারা হচ্ছে ইংরেজ জাতি। ওরা বলতে চায় ওরা সিভিলাইজড নেশন, সভ্য জাতি। আর ইতিহাস বলে পৃথিবীর সবচেয়ে আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সবচেয়ে সভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি। ওদের ইতিহাসটাই চুরি ডাকাবাজি প্রতারণা দুর্নীতিতে ভরা। এই উপমহাদেশ থেকেই তারা সম্পদ চুরি করেছে 188 বছরে, যার বর্তমান বাজার মূল্য $30 trillion। কত সম্পদ চুরি করছে ওরা আমাদেরটা, ঠিক কিনা? উপমহাদেশে ঢুকছে 1757 সালে, কত সালে, তখন থেকে চুরি শুরু করলো। হিন্দুদেরটা চুরি করে নাই, করছে মুসলমানেরটা। মুঘল রাজা বাদশাদের সম্পদ চুরি করেছে, নবাব সিরাজউদ্দৌলার সম্পদ চুরি করেছে, ঢাকার নবাব সলিমুল্লাহর সম্পদ চুরি করেছে, নবাব আব্দুল লতিফ খানের সম্পদ চুরি করেছে। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা উপমহাদেশ থেকে চুরি করে যারা ব্রিটেনকে সমৃদ্ধ করেছে তারা সভ্য জাতি হতে পারে না, দুনিয়ার সবচেয়ে অসভ্য জাতি, চোর জাতি, ঠিক কিনা? প্রত্যেকটি জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে থাকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্বের কথা পৃথিবীর কোনো অ্যাসেম্বলি ঘোষণা করে নাই, কোনো দার্শনিক বলে নাই, কোনো কবির কথা নয়, কোনো জাতির কথা নয়, কথাটি স্বয়ং আরশে আজিমের মালিক ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উম্মতে মুহাম্মাদি তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, বলেন সুবহানাল্লাহ। এ ঘোষণা কার? সন্দেহ আছে? সংশয় আছে? তর্ক বিতর্কের সুযোগ আছে? উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্বের মূল কারণ তিনটি, কয়টি কারণ যদি খুঁজেন তো মূলত দুইটা, একটি হচ্ছে খাইরিয়াত, আরেকটি হচ্ছে আদালত। সুবহানাল্লাহ। খাইরিয়াত হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্ব, তার মূল কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটা মূল কারণ। আর দ্বিতীয় কারণ, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ করেছেন, এটা হচ্ছে আদালত। এটা কি? একটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্ব, আরেকটা হচ্ছে আমাদের ন্যায়পরায়ণতা। এই দুইটি বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠীর মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠ স্থান দান করেছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, আর এভাবেই হে উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি এবং তোমাদেরকে ন্যায়পরায়ণ জাতিতে পরিণত করেছি। আমাদের অনেক স্কলার তর্জমা করতে যেয়ে বলে,
ওয়াকাযালিকা জালনাকুম উম্মাতাও ওয়াসাতা, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানায় দিয়েছি। এই তরজমাটা আসাহ না, আল্লাহ এটা বলেন না আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি, আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জালনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই উম্মাতাও ওয়াসাতা খিয়ারাও ওয়া উদুলা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পরায়ণ জাতিতে পরিণত করেছি। বলেন সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? মধ্যপন্থী না সত্যপন্থী, কি তো ওয়াসাতান অর্থ কি? শাব্দিক অর্থ করলে হয় মাঝখানে, কিন্তু কোরআন শরীফের শাব্দিক তর্জমার সাথে মুফাসসিরগণ কি ব্যাখ্যা করেছেন সেটা দেখতে হবে। আল্লামা হাফেজ ইবনু কাসির তাফসিরুল কোরআনিল আযীমে, ইমামে বাগাবী মালিমুত তানজিলে, মাহমুদ আলুসি রুহুল মানিতে, ইমাম রাজি তাফসির কবিরে, হাফেজ জালালউদ্দিন সিউতি তাফসির জালালাইনে, ইমামে কুরতুবী জামিউল কোরআনে 10 থেকে 12টি তাফসিরের মধ্যে দেখেছি তারা সবাই এক তাফসির করেছেন, ওয়াকাযালিকা জালনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারা ওয়া আদলা, কেউ বলেছেন খিয়ারা ওয়া উদুলা, আর এভাবে হে উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পরায়ণ জাতিতে পরিণত করেছি। কোরআন শরীফের তাফসির মন গড়া করার কোনো সুযোগ নাই, আছে জোরে বলেন আছে? তাফসিরের মূল নীতি হচ্ছে ইন্নাল কোরআনা ইউফাসসিরু বাদুহু বাদা, কোরআন শরীফের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে। দ্বিতীয় নীতি হচ্ছে কোরআন শরীফের তাফসির নিতে হবে সহি হাদিস থেকে। তৃতীয় নীতি হচ্ছে কোরআন শরীফের ব্যাখ্যা নিতে হবে ইজমাউল মুফাসসিরিন, সব মুফাসসির যে ব্যাখ্যায় একমত সেটা গ্রহণ করতে হবে। কথা বুঝেন নাই? আমাদের দেশে একটা নতুন ফেরকা বেরিয়েছে আহলে কোরআন দাবিদার, ওনারা কোনো তফসির মানে না, একটা হাদিসও বিশ্বাস করে না। আমি বলি তারা মুসলমানও হইতে পারে না। এটা এটা নতুন ফেতনা, এটার নাম দাবি করে আহলে কোরআন, আসলে এটা আহলে কোরআন না, এটা আহলে শয়তান। সারা বাংলাদেশে এদের একটা ঠাকুর আছে, এই যে আহলে কোরআন দাবিদার, তারা বলে একটা হাদিসও তারা বিশ্বাস করে না, রসুল্লার একটা হাদিসকেও যারা বিশ্বাস করে না তারা কি মুসলিম হতে পারে? ওদের একটা ঠাকুর আছে বাংলাদেশে, আমি আর নামটা বললাম না, 22 মিনিটের মাথায় মস্তক নত করে নাকে খপ দিয়া তওবা করে বেরোইছে, আপনার ভিডিওটা দেখছেন? মোটামুটি সবাই দেখছেন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন আহলুস সুন্নাল জামাতের ফতোয়া, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ সাবাতা সিহহাতুহু ইনদাল মুফাসসিরিন বিল ইত্তিফাক ফাহুয়া কাফির। আল্লাহ রাসূলের একটি সহি হাদিস যা সকল মুহাদ্দিসের নিকট সহি, এরকম একটি হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের। আর আহলে কোরআন দাবিদাররা বুখারি মুসলিম সহ একটা হাদিসও বিশ্বাস করে না, এরা কি মুসলিম না কাফের? বুক ভরা শক্তি নিয়ে বলেন তারা মুসলিম না কাফের? বেইমান জিন্দিক, যদি বাংলাদেশ ইসলামী শরীয়া আইন থাকতো তো তাদের একমাত্র শাস্তি হতো মৃত্যুদণ্ড, কারণ জিন্দিকের শাস্তি কি? মৃত্যুদণ্ড। তো কোরআন শরীফ ব্যাখ্যার জন্য প্রথম নীতি হচ্ছে কোরআন শরীফের ব্যাখ্যা কোরআন, দ্বিতীয় নীতি সহি হাদিস, তৃতীয় নীতি ইজমাউল মুফাসসিরিন, মুফাসসিরদের যে মতগুলো ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত তা গ্রহণ করতে হবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এই আয়াতের ব্যাখ্যা স্বয়ং আল্লাহর রাসূল করে দিয়েছেন
ইমামে কুরতুবি তাফসীর কুরতুবির মধ্যে আয়াতের ব্যাখ্যায় লিখেন ওয়ারাওয়াত তিরমিজি আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ক্বাউলিহি তাআলা وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس أمة وسطا أي عدلا حضرت أبو سعيد خدري برننا كورن الله رسول نبي جي محمد صلى الله عليه وسلم وكذلك جعلناكم أمة وسطا ربكا كوري ديئتشن وسطا بني عدلا অর্থাৎ উম্মতে মুহাম্মদে তোমাদেরকে আমি আল্লাহ ন্যায়পরায়ণ জাতি হিসেবে তৈরি করেছি। আমাদের শ্রেষ্ঠত্বের মূল কারণ দুইটা, একটা হচ্ছে খাইরিয়াত আরেকটা হচ্ছে আদালত। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের উম্মত হতে পেরেছি বলে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, আর আমাদেরকে তিনি ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ করেছেন, কারণ আমরাই হাশর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত 100,000 উপর নবীর পক্ষে সাক্ষী দিব। আল্লাহু আকবার। আমরা উম্মতে মুহাম্মাদী আদম থেকে ঈসা পর্যন্ত 100,000 উপর নবীর পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিব। সেজন্য আল্লাহ বলেছেন লিতাকুনু সুহাদা আলান নাস, যেন তোমরা মানব জাতির জন্য কাল কিয়ামতের দিন সাক্ষী হতে পারো। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পক্ষে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ আল বুখারীতে আরেকটি হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন কাল কিয়ামতের দিন হাশর ময়দানে ইউদা নূহুন আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাশর ময়দানে নবীগণের মধ্যে প্রথম যাকে হিসাবের জন্য ডাকা হবে তিনি আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম হবেন। আল্লাহ ডাকার সঙ্গে সঙ্গে নূহ নবী বলবেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রব, হে আমার রব আমি হাজির। আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন হাল বাল্লাগতা, ওরে নূহ তুমি কি আমার পক্ষ থেকে রেসালতের দায়িত্ব আমার মেসেজ আমার সংবাদ কি উম্মতের কাছে পৌঁছাইছ নাকি? তিনি বলবেন নাম, যথাযথভাবে পৌঁছাইছি আল্লাহ। ফায়ুকালু লি উম্মতিহি হাল বাল্লাগাকুম, আল্লাহর পক্ষ থেকে নূহের জাতিকে জিজ্ঞেস করা হবে ওহে নূহের সম্প্রদায় তোমাদের কাছে কি আমার নবী নূহ যথাযথভাবে দাওয়াত পৌঁছাইছে নাকি? নূহ আলাইহিস সালামের উম্মতের অবিশ্বাসী কাফেররা তাৎক্ষণিক বলবে আল্লাহ মা আতানা মিন নাজির, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবী আসে নাই, নূহ নামে কেউ আমাদের কাছে কিছুই বলে নাই। নাউজুবিল্লাহ বলবেন না, তাৎক্ষণিক জাতি তার নবীকে মিথ্যা সাব্যস্ত করে দিবে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবেন মাইয়াশাদুলাক, নূহ তুমি বলতেছো তুমি রেসালতের দায়িত্ব পৌঁছায় দিছো, তোমার জাতি বলতেছে তুমি পৌঁছাও নাই, নূহ তোমার পক্ষে কোনো সাক্ষ্য আছে নাকি? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ তাআলা আজকের হাশর ময়দানে আমার পক্ষে সাক্ষ্য দিবেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার আল্লাহর হাবিব হুকুম করবেন উম্মতে মুহাম্মাদি দাঁড়ায় বলবে আল্লাহ তাআলা তোমার নবী তোমার রসুল নূহ পয়গাম্বার যথাযথভাবে তার জাতির কাছে তোমার দাওয়াত পৌঁছায় দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদালতে জিতে যাবেন। এই একই হাদিস আবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বর্ণনা করেছেন মুতাওয়ালা দীর্ঘ রাওয়ায়েত, সেখানে আব্দুল্লাহ ইবনুল মুবারক বর্ণনা করেন
আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণের পক্ষে সাক্ষ্য দিবেন উম্মতে মুহাম্মাদি। তখন আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের সমস্ত নবীদের উম্মত যারা মিথ্যাবাদী কাফের তারা আল্লাহর কাছে আরজি পেশ করবে, আল্লাহ উম্মতে মুহাম্মাদি আমাদেরকে দেখে নাই, তারা আসছে সবার পরে, যারা আমাদেরকে দেখে নাই আমাদের কথা শুনে নাই তারা কেমন করে আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে, আল্লাহর বিচারটা কতটা ট্রান্সপারেন্সি থাকবে দেখছেন, স্বচ্ছতা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবিচার মানুষকে শিখিয়েছেন কোরআনের মাধ্যমে, আল্লাহর কোরআনের বাইরে রসুল্লার হাদিসের বাইরে কোনো জাস্টিস বা সুবিচার পৃথিবীর কোথাও কখনো প্রতিষ্ঠিত হইতে পারে না, পারে হাসর ময়দানে মিথ্যাবাদী উম্মতকে আল্লাহ সুযোগ দিবেন তার আত্মপক্ষ সমর্থন করার। আপনি দেখেন আজকের পৃথিবীতে বিচারের নামে প্রহসন হয়, যেটা মন চায় সে ফাইলটা আসে বিচারকের কাছে, জামিন হয়, আর যেটাকে জামিন দেওয়া হবে না ওই ফাইল দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যায় না, জামিন নাই কি নাই, আত্মপক্ষ সমর্থনের সুযোগও নাই। আর হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর হাজার হাজার উম্মতকে আল্লাহ সুযোগ দিবেন আত্মপক্ষ সমর্থন করার, তারা বলবে আল্লাহ উম্মতে মুহাম্মদের সাক্ষ্য কেমনে গ্রহণ করবেন, তারা তো আমাদেরকে দেখে নেয় আসছে সবার পরে। কথা বুঝতেছেন? যুক্তি তো ঠিক আছে, যুক্তি ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে প্রশ্ন করবেন কেমন করে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, উম্মতে মুহাম্মাদি জবাব দিবেন আল্লাহ তাআলা তুমি দেড় হাজার বছর আগে তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ কোরআনে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর কথাই তো বলে দিয়েছ, নবীদের ইতিহাস বলেছ, নবীগণ যথাযথ দায়িত্বের সাথে তোমার মেসেজ উম্মতের কাছে পৌঁছায় দিয়েছে, আমরা কোরআনকে বিশ্বাস করে সেই ইমানের ভিত্তিতে আজকে সাক্ষ্য দিলাম, আল্লাহ রায় ঘোষণা করবেন কদ সাদাকু, উম্মতে মুহাম্মদি সত্য বলেছে, নবীগণ রায় পেয়ে যাবেন, কাফেররা হেরে যাবে। এখানে উম্মতে মুহাম্মদির শ্রেষ্ঠত্ব, খাইরিয়াত আদালত। সুবহানাল্লাহ, আমাদের এত দাম এত শান এত মান তা তো আমরা বুঝি না। সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মদির ফজিলত কত বেশি তা আমরা নিজেরাই বুঝি না, সেজন্য অল্প পয়সায় আমরা ঈমান বিক্রি করি। সহিহ আল বুখারীতে হাদিস এসেছে, হাদিসটি সহিহ মুসলিমও আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন নাহনুল আখিরুনা সাবিকুন। এ হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লেখেন তার মানে নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া আসসাবিকুনা ইয়াউমাল আখিরা। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে এসেছে সবার পরে, কিন্তু কবরে হাসরে মিজানে জান্নাতে থাকবে সবার আগে। উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্বের কথা কত বেশি কত বলবো তা তো শেষ করা যায় না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন নাহনুল আখিরুনা সাবিকুন, আগমনের দিক দিয়ে আমরা এসেছি সবার পরে, কিন্তু হাসরে মিজানে পুলসিরাতে জান্নাতে আমরাই থাকব সবার আগে। উম্মতে মুহাম্মাদিকে পাঠিয়ে আল্লাহ তাআলা 70টি উম্মতের সমাপ্তি ঘটিয়েছেন, সবার পরে রসুল্লার উম্মত উম্মতে মুহাম্মাদি, কিন্তু হাসরে মিজানে পুলসিরাতে থাকবে সবার আগে। সুবহানাল্লাহ, বলবেন না। বুখারী শরীফের হাদিসটি পড়ানোর সময় আমার ছাত্রদেরকে আমি একটা উদাহরণ দিই বোঝানোর জন্য, আপনাদেরকেও দিব। আপনারা যারা বিদেশ সফর করেছেন প্লেনে, আপনারা দেখেছেন একই ফ্লাইটে একই এয়ারক্রাফটে
অনেকগুলো ক্লাস থাকে যাত্রীদের, কি থাকে? ক্লাস থাকে না, কথা বলেন। সবার আগে পাইলট যেখানে বসে ককপিট, তার পিছনে ভিআইপি সিটগুলো হচ্ছে ভিআইপি প্যাসেঞ্জার, ঠিক তারপরে কিছু সিট বিজনেস ক্লাস, তারপরে পর্দা, তারপরে পিছনের সব সিট হচ্ছে ইকোনমিক ক্লাস। ওখানে আমাদের মতো গরিব যারা চাষা ভূষা এরা বসি। প্লেন কিন্তু একটাই, প্লেন একটাই, সামনে কি? আরে বাবা, হামাক সাথে কথা কইবা না তো, জবাব দাও, হামাক কথা বুঝো? হইছে রংপুরের মতো কথা? একটু একটু হইছে। সামনে ভিআইপিদের সিট, তারপর বিজনেস ক্লাস, তারপর ইকোনমি, ঠিক কিনা? আপনার লক্ষ্য করলে দেখবেন সবার আগে এয়ারপোর্টে আসে প্রায় চার ঘন্টা আগে ইকোনমি ক্লাসের যাত্রী। এরা এসে বেহুদা কোনো কাজ নাই, তিন ঘন্টা আগে রিপোর্টিং করবে, বসে থাকবে, আর কতগুলো মশা আছে এগুলো মারবে বসে বসে। প্রায় দেড় ঘন্টা আগে ঢুকে বিজনেস ক্লাস, আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে আসে ভিআইপি মন্ত্রী এমপি। প্লেন যখন বোর্ডিং ব্রিজ টিউবে লাগে বা সিঁড়ি যেটাই কোন, ইমিগ্রেশন পার হয়ে সবার আগে প্লেনে যে বসে ভিআইপি, তারপরে সিটে বসে বিজনেস ক্লাস, তারপরে সবার আগে যারা এয়ারপোর্টে আসছে চার ঘন্টা আগে, ওরা আস্তে আস্তে যাইয়া সিটগুলোতে বসে। যারা আসলো আগে ওরা বসলো পরে, আর যারা আসলো পরে ওরা প্লেনে বসলো। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত এসেছেন, আগে সবার পরে এসেছে উম্মতে মুহাম্মাদী, কিন্তু তারা ভিভিআইপি উম্মত। হাসরে মিজানে পুলসি রাতে সবার আগে তারা থাকবে, আল্লাহর জান্নাতে সবার আগে তারা ঢুকবে। শুধু কি তাই, ইমাম আলুসি রুহুল মানিতে লেখেন, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা কি রকম সম্মান মর্যাদা দিবেন। মাহমুদ আলুসি রুহুল মানিতে লেখেন, ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইযিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। প্রত্যেক উম্মতে মুহাম্মদী ইমানদারকে আল্লাহ তাআলা হাসর ময়দানে বসার জন্য এক একটা স্বর্ণের চেয়ার বসায় দিবেন। উম্মতে মুহাম্মদী তাদের মাথার উপর আল্লাহর রহমতের মেঘমালা ছায়া দিতে থাকবে, সূর্যের আলো তাদের দেহে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন, হাশর ময়দানে জান্নাতি বেহেশতিদের কাতার হবে একশো বিশটি কাতার। কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন বেহেশতিদের কাতার হবে একশো বিশটি। আল্লাহর হাবিব বলেছেন একশো বিশটি কাতারের মধ্যে আমার উম্মত উম্মতে মুহাম্মদী হবে প্রথম আশি কাতার। সুবহানাল্লাহ, রসুল্লার কথাটা আমরা বিনা সন্দেহে বিশ্বাস করি। কাফের মুশরিক সংশয়বাদীদেরকে বলবো, তোমাদেরও বিশ্বাস না করে উপায় নাই। আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা দুইশো কোটি, সুবহানাল্লাহ কইবেন না, কত কোটি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা চলে ইহুদিদের পয়সায়। ওরা দরিদ্র মুসলিম দেশগুলোতে পরিবার পরিকল্পনার মতো একটা অভিশপ্ত নীতি বাস্তবায়ন করতে চেয়েছিল, জনসংখ্যা কমানোর নামে, আসলে উম্মতে মুহাম্মদী কমানোর একটা উদ্দেশ্য ছিল। পারছে কিছু করতে?
কথা বলে না না উম্মতে মুহাম্মদি বাড়তেছে কারণ রাসূলুল্লাহ বলেছেন 80 কাতার হবে উম্মতে মুহাম্মদির বেহেশতি আর আদম থেকে ঈসা পর্যন্ত লাখ রূপর নবীর উম্মত বেহেশতি যারা তাদের সংখ্যা হবে 40 কাতার আমরা হব সুবহানাল্লাহ বিহামদ বরং পৃথিবীতে অভিশপ্ত ইহুদি জাতির সংখ্যাই কমতেছে সারা দুনিয়ায় এখন ইহুদি আছে 115 মিলিয়ন কত 1 কোটি 50 লাখ 1 কোটি মাত্র সারা ওয়ার্ল্ডে ইহুদির সংখ্যা আছে মাত্র 1 কোটি 50 লাখ আন্ডা বাচ্চা নিয়ে 2 কোটি ধরলাম আমরা আছি 200 কোটি ওরা আছে 2 কোটি ওদের সংখ্যা কমতেছে কেন কমতেছে বিজ্ঞানীগণ দেখেছে সন্তান উৎপাদনের জন্য মানুষের যে স্পার্ম এবং ওভাম পুরুষের শুক্রাণু মায়ের কি ডিম্বাণু এটা লাগবে না তারপর ছেলে মেয়ে হবার জন্য এক্স এবং ওয়াই এই দুই ক্রোমোজোম মিললে মায়ের পেটে হয় ছেলে ডাবল এক্স হলে মেয়ে বিজ্ঞানীরা দেখেছে অদৃশ্য কারণে ইহুদিদের স্পার্ম নষ্ট হয়ে যাচ্ছে প্রজনন ক্ষমতা কমতেছে চেষ্টা করে ইহুদি সংখ্যা বাড়ানো যাচ্ছে না আল্লাহ তাআলা বোমাটা আসল জায়গায় মেরে দিবেন ঠিক কি না এইজন্য ওদের সংখ্যা কমতেছে আমাদের সংখ্যা বাড়তেছে দেশ স্বাধীনের পর বাংলাদেশে দেখা গিয়েছে 18% হিন্দু এখন আছে 6.5% ভারতে যতই নির্যাতন হয় মুসলমানের উপর আমার দেশের মুসলমান হিন্দুদের উপর একটা টোকাও দেয় না তে হিন্দু সংখ্যা কমছে কেন এখানেও দেখতেছে বিজ্ঞান তারা বলতে বাধ্য হয়েছে হিন্দুদের প্রজনন ক্ষমতাও কমে যাচ্ছে মুসলমানের সংখ্যা বাড়তেছে সারা দুনিয়ায় এখন ইহুদি আছে মাত্র 2 কোটি এর বেশি না আমি তো বলি 57টা মুসলিম রাষ্ট্র যদি এক হতে পারে ইসরায়েলের ইহুদিদেরকে বোমা মারার দরকার নাই 200 কোটি মুসলমান পেশাব করলে ইহুদিরা ভাসতে ভাসতে ভূমধ্য সাগরে চলে যাবে সম্মানিত সুধি রাসূলুল্লাহর উম্মত বাড়তেই আছে সুবহানাল্লাহ ইউরোপ আমেরিকা প্রজনন পরিবার পরিকল্পনাকে বাদ দিছে পরিবার পরিকল্পনাকে তারা বাদ দিছে এইটা করতে যাইয়ে ওদের প্রজনন ক্ষমতাই নষ্ট হয়ে গেছে তাহলে হাসরে বেহেশতিদের কাতার হবে কয়টা আমরা হব সুবহানাল্লাহ বিহা আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাত কুনতুম খায়রা উম্মাত তোমরাই সর্বোত্তম জাতি আমাদের শ্রেষ্ঠত্ব শুধু দুনিয়ায় নয় দুনিয়ার থেকে বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে আখেরাতে দিবেন প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য এক একটা স্বর্ণের চেয়ার বসায় দিবেন উম্মতে মুহাম্মদীর ইমানদারদের মাথায় আল্লাহর রহমতের মেঘমালা ছায়া দিবে হাদিস শরীফ ইবনু কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে নকল করেছেন রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা হক্কানি আলেম আল্লাহর ওয়ালি তাদেরকে আল্লাহ দাঁড়াবার জন্য হাসর এক একটা নূরের মিম্বর বসায় দিবে আলেমে তাকি আলেমও দুই প্রকার এক প্রকার আলেমে তাকি আরেক প্রকার আলেমে শাকি যেটারে বলা হয়েছে আলেমে সু উলামায়ে সু উলামায়ে সু এর বাংলা অর্থটা আমি করি উলামায়ে হালুয়া রুটি সুবিধাবাদী এদের কোনো দল নাই যেই দল ক্ষমতায় সরকারে থাকে তারা ওই দলের দালালি করে এরকম আলেম বাংলাদেশে আছে না নাই তাদের খুঁজতে দূরবীন লাগবে না খালি চোখেই দেখা যায় এই সব মৌলবীদের কোনো দল নাই আছে এরা হচ্ছে ওলামায়ে হালুয়া রুটি
যেই দল ক্ষমতায় যাক ওদের পদ পদবীর অভাব হয় না। দালালি তোষামোদগিরি চামচাগিরি করে তারা পদ পদবী দখল করে নেয়। সব যুগেই এই রকম সুবিধাবাদী আলেম ছিল, আর সব যুগেই বিপ্লবী সংগ্রামী সত্যপন্থী আলেম ছিল। আমাদেরকে অনেকে নসিহত খয়রাত করে যে আপনি তো পীরের আওলাদ, পীর মানুষ, আপনি এত কড়া কথা বলেন কেন? আমাকে তাসাউফ শিখায়। কি শিখায়? তাসাউফ শিখায়। আমি জবাবে বলি, আমার তাসাউফ ইমাম আবু হানিফার চেয়ে এখনো বেশি হয় নাই। ইমাম আজম আবু হানিফাকে 27 দিন অত্যাচারী শাসক জেলখানায় বন্দী রেখে শরবতের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহকে খালকে কোরআনের মাসালায় মুতাজিলা শাসক চাবুকের আঘাত করেছে। চাবুকের এক একটি আঘাতে আহমদ বিন হাম্বলের পিঠের গোস্ত ছুটে গিয়েছে। দিল্লির সাম্রাজ্য যখন ক্ষমতায় ছিল বাদশাহ আকবর, ওকে আমি বাদশাহ আকবর বলি না, বলি বাদশাহ অজগর। আপনারা যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কথা শুনেন, এটার আবিষ্কারক হচ্ছে বাদশাহ আকবর। সে দিনই এলাহি নামে একটা ধর্ম বের করছিল, শুনছেন না? ওই ধর্মে নামাজ নাই, ওই ধর্মের সালাম ছিল একজন একজনকে দেখলে বলতো আল্লাহু আকবার, জবাব দিত আরেকজন জাল্লা জালালুহু। বাদশাহ আকবর আইন করেছিল তাকে সাজদা করতে হবে, হজে যাওয়া নিষিদ্ধ করেছিল, জামাতে ঈদের নামাজ নিষিদ্ধ করেছিল। বাদশাহ আকবরের সমস্ত হারাম ফতুয়াকে বৈধতা দিছে দুই ভাই, দুই মৌলবি, মোল্লা ফয়জি আর মোল্লা আবুল ফজল আল্লামী। এই দুইজন ছিল বাদশাহ আকবরের দরবারি মৌলবি। হালুয়া রুটি তারা ফতোয়া দিছে যে হ্যাঁ এগুলো জায়েজ। বাদশাহ আকবরের মিথ্যার প্রাচীরে কুঠারের আঘাত করেছেন মুজাদ্দিদ আল ফাসানি, তিনি প্রতিবাদ করলেন, ফতোয়া দিলেন বাদশাহ আকবর জিন্দিক, দিনে এলাহি একটা কুফুরি মতবাদ, মানুষ মানুষকে সাজদা করতে পারে না। মুজাদ্দিদ আল ফাসানিকে গ্রেফতার করা হলো, কারাগারে বন্দী করা হলো। 40 দিন পর দিল্লি কারাগারের জেলার এসে বাদশাহ আকবরকে বলল, জলদি মুজাদ্দিদকে জেলখানা থেকে বের করেন, দিল্লির বড় বড় চোর ডাকা সন্ত্রাসী সব কুতুবার আবদাল হয়ে যাচ্ছে। বাদশাহ আকবর বের করার সুযোগ পায় নাই, আল্লাহর গজবে সে শেষ হইল। বাদশাহ আকবরের কলিজার টুকরা সন্তান সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদের কাছে যেয়ে তওবা করে মুসলমান হয়ে গেছে। মুজাদ্দিদ আল ফাসানির সংগ্রাম সাধনা ত্যাগ তিতিক্ষা কোরবানির বিনিময়ে এক মুজাদ্দিদের কারণে দিল্লির সিংহাসনে আল্লাহ তাআলা দ্বীনের পতাকা উড়ায় দিলেন। দুই ধরনের আলেমই আমরা দেখতে পাই, ওলামায়ে তাকি, ঠিক কিনা বলে? যারা আলেমে তাকি, আল্লাহর ওলি, নেককার আলেম, তাদের প্রত্যেককে দাঁড়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে এক একটা নূরের মিম্বর রাখবেন। পূর্বের নবীগণকে দাঁড়াবার জন্য এক একটা নূরের মিম্বর আল্লাহ রেখে দিবেন, আর আখিরি নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাশর ময়দানে পূর্বের নবীগণের সঙ্গে দাঁড় করাবেন না, বরং আরশুল আজিমে আল্লাহ তাআলা নিজের পাশে মাকামে মাহমুদে তার হাবিবকে দাঁড় করায় দিবেন। কাজী আয়াস কিতাবুশ শেফাতে নকল করেছেন, রসুলুল্লাহ মাকামে মাহমুদে দাঁড়াবেন আরশে আজিমে আল্লাহর পাশে, রসুলুল্লাহর সামনে থাকবে লেওয়াউল হামদে পতাকা, সেই পতাকার নিচে দাঁড়ায় যাবেন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী। রসুলুল্লাহ সাফাত করবেন, সাফাতে কোবরা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন।
সুবহানাল্লাহ বলবেন না, জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। তারপরে রাসূলুল্লাহ সাফাত করবেন, সাফাতে সগরা শুধু উম্মতে মুহাম্মদীর ইমানদার গুনাহগারদের জন্য। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাওয়ার দরকার হয় নাই, আপনার উম্মতের 70,000 আলেমকে আমি বিনা হিসাবে আযাবে জান্নাত দিয়ে দিয়েছি। ওই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আবার 70,000 করে জান্নাত দিয়েছি। রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ আমার উম্মতের গুনাহগার যারা কবিরা গুনাহগার তাদের জন্য আমি জান্নাত চাই। রাসূলুল্লাহর ঈমানদার উম্মত হবে কত কাতার জোরে বলেন। এই উম্মতদের মধ্যে যারা খাঁটি ঈমানদার তাদের সম্মান কত বেশি হবে হাশর ময়দানে। সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলেন, يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم الله تعالى বলেন কাল হাশর ময়দানে আল্লাহ তাআলা আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত করবেন না, আর ওনার ইমানদার উম্মতকে আল্লাহ বেইজ্জত করবেন না, সম্মান করবেন না, বরং প্রত্যেক ইমানদার উম্মতে মুহাম্মদের সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। কারণ কুনতুম খাইরা উম্মা, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের খাইরিয়াত, তোমাদের শ্রেষ্ঠত্ব যেমন দুনিয়ায় তার চেয়ে বেশি হবে আখেরাতে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মতে মুহাম্মদীর সামনে ও ডানে ইমানদার যদি হয় নূর দৌড়াবে, সুবহানাল্লাহ বলবেন না। এটা হচ্ছে উম্মতে মুহাম্মদীর ইমানদারের, তারা যে ভিভিআইপি উম্মত এটার প্রধান সিগনিফিকেশন। সুবহানাল্লাহ বলেন, নূর দৌড়াবে। কি দৌড়াবে? আপনি দেখবেন ঢাকাতে বেশি দেখা যায় সড়কে যখন হাজার হাজার গাড়ি থাকে, কিন্তু যেই গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ উড়ে, হ্যাঁ এমপি না, এমপি কই পায় ফ্ল্যাগ, মন্ত্রী তা প্রতিমন্ত্রী হইলে পায় না, ফুল মন্ত্রী হইলে পায়। মন্ত্রীর তো ক্লাস আছে, মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী পাতিমন্ত্রী ছাতিমন্ত্রী অনেক ক্লাস আছে, শুধু ফুল মন্ত্রী ফ্ল্যাগ পায়। আর প্রতিমন্ত্রীরটা বন্ধ থাকে, ঢাকার বাইরে গেলে উড়ে। এখন আপনি যখন দেখবেন ঢাকা সড়কে হাজার হাজার গাড়ি, মন্ত্রীর গাড়িতে যখন ফ্ল্যাগ উড়ে আর ভিআইপি লাইট জ্বলে, তখন চারদিক থেকে পুলিশ ট্রাফিক স্যালুট দেয় এবং তার পথ সুগম করে তাকে পার করে দেওয়া হয়। এখন গাড়িতে লেখা নেই মন্ত্রী যাচ্ছে, কিন্তু সিগনিফিকেশন আছে। কি সিগনিফিকেশন? পতাকা, ঠিক কিনা? হাশর ময়দানে উম্মতে মুহাম্মদীর ভিভিআইপি উম্মতের সিগনিফিকেশন হবে তাদের সামনে ও ডানে নূরের টুকরা দৌড়াবে। দ্বিতীয় সিগনিফিকেশন কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, সহিহ বুখারীতে এসছে, আমি হাশর ময়দানে আমার ইমানদার উম্মত যারা পাঁচ অক্ত নামাজ পড়ত তাদেরকে সবার আগে ডেকে ডেকে আমি কাউসার পান করায় জান্নাত পাঠায় দিব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এত অসংখ্য উম্মতের মধ্যে কেমন করে নামাজিদেরকে বাছাই করবেন? আল্লাহর হাবিবের সাদ করলেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুরনাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আমার উম্মতের ইমানদার যারা পাঁচ অক্ত নামাজ পড়তো, নামাজের জন্য ওযু করত, তাদের ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাবে, তা দেখে দেখে তাদের ডাকা হবে, আমি কাউসার পান করায় তাদের জান্নাতে পাঠিয়ে দিব। তাহলে উম্মতে মুহাম্মদীর ইমানদার যারা তাদের সামনে এবং ডানে আল্লাহর পক্ষ থেকে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে, আর উম্মতে মুহাম্মদীর ইমানদার নামাজি যারা তাদের মুখ থেকে হাত থেকে পা থেকে আল্লাহর বেহেশতের নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে নামাজটা লাগবে তো আমাদের? কথা বলে না। আমাদের মধ্যে অনেকে আছে নিজেকে আশেক দাবি করে, সুন্নি দাবি করে,
কিন্তু খুঁজলে দেখা যায় একক তো নামাজ পড়ে না। এমন আছে না? আমরা তাদেরকে কখনোই আশেক বা সুন্নি বলতে পারি না। যার কাছে নামাজ নাই তার কাছে কিচ্ছু নাই, ঠিক কিনা? অতএব পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াদা করতে পারি আমরা, তাহলে আমরা কয়টা নূর পাবো? কথা বলে না। সামনে ডানে নূর দৌড়াবে, আর আমাদের মুখ থেকে হাত থেকে পা থেকে নূর চমকাবে। গুররাম মুহাজ্জালিন, এটা ইস্তিআরাতান বলা হয়েছে, বুখারি শরীফের ব্যাখ্যা এসেছে, যে ঘোড়ার কপাল সাদা হয়, বুঝলেন, আর যে ঘোড়ার হাত এবং পা গুলো সাদা রঙের হয়, বুঝলেন, কপালের শুভ্রতাকে বলা হয়েছে গোর, আর হাজ্জালা ইউহাজ্জিলু তাহজিল থেকে বলা হয়েছে হাত ও পায়ের শুভ্রতাকে। কথা বুঝতে পারছেন? তার মানে মমিন মুসলমান যখন নামাজ পড়বে, অজু করবে, হাসর ময়দানে তাদের অজুর জায়গাগুলো চমকাতে থাকবে, শুভ্রতা প্রকাশ পাবে। বলেন সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, সবাই রাজি? হাত তুলে বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি কোনো কারণে নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। হাত তামা। আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, বয়স চল্লিশ পার হয়ে গেছে, তাদেরকে আমার অনুরোধ থাকবে, অন্তত প্রতিদিন না পারলেও রবিবার দিবাগত রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে কমসে কম চার রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করবেন। পারবেন না? আর যদি প্রতিদিন পারেন, তাহলে তো এটা সোনার কপাল, তাতে তো কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহাজ্জুদের মাধ্যমে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে মমিন দ্রুত সম্পর্ক করতে পারে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ কইবেন? আল্লাহর সাথে তাআল্লুক করতে চান? কথা বলে না। কিভাবে করবেন? আল্লাহ বলেই দিছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা করো, কাছে আসো। আল্লাহু আকবার! মাঝখানে কোনো পর্দা নাই, কোনো বাধা নাই। যত হাজাত আছে, সমস্যা আছে, অসুখ বিসুখ যা প্রয়োজন, রাতের বেলা অন্ধকার রাতে উজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান। যখন সাজদায় যাবেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার প্রয়োজনগুলো বলেন, সব আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? এই হচ্ছে উম্মতে মুহাম্মদের সম্মান মর্যাদা। হাশর দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আখেরাতেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আখেরাতে আমাদের শ্রেষ্ঠত্ব হবে এত ঈর্ষান্বিত যে পূর্বের উম্মতগুলো হিংসায় পুড়তে থাকবে, জ্বলতে থাকবে, উম্মতে মুহাম্মদের এত শান এত মান তা তারা কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খাইরা উম্মা, তোমরাই শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্বের কারণ কয়টা বলেছি? খাইরিয়াত আদালত সব ভুলে গেছেন। আরে ভাই, বাড়ি গেলে তো বউ জিজ্ঞেস করবে কি শুনছো, এক ঘন্টার ওয়াজ তো শুনাইতে পারবেন না, মূল মেসেজটা তো শুনাইতে হবে। এই শুনছি উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্বের কয়টা কারণ? হ্যাঁ, একটা খাইরিয়াত, আরেকটা কি? আদালত। আমাদেরকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত হবার কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর হাশর ময়দানে আমরা এক লক্ষের উপর নবীর পক্ষে সাক্ষ্য দিব, এই জন্য আমাদেরকে আল্লাহ ন্যায়পরায়ণ জাতি বানিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব, এই ন্যায়পরায়ণতা শুধু হাশরে নয়, এই পৃথিবীতেও আমরা সুবিচার প্রতিষ্ঠা করব, ইনসাফ কায়েম করব। একমাত্র উম্মতে মুহাম্মদকে আল্লাহ তাআলা সেই অধিকার ও ক্ষমতা দিয়েছেন, কারণ তারাই শ্রেষ্ঠ জাতি, তারাই ন্যায়পরায়ণ জাতি, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, পরিশেষে একটা কথা বলি ফজিলতের ক্ষেত্রে। পূর্বের নবীগণ আল্লাহর হাবিবের উম্মতের সম্মানের কথা তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাবে পড়তেন, আর আল্লাহর কাছে কামনা করতেন, আল্লাহ আমাদেরকে তুমি নবী কেন বানাইলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? পূর্বের কোন নবীর দোয়াই কবুল হয় নাই, শুধু কবুল হয়েছে হযরত ঈসা নবীর দোয়া। ইমামে সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে নকল করেন, হযরত ঈসা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জআলনি মিন উম্মতি মুহাম্মদ,
আল্লাহ তুমি আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন, সেজন্যই ইহুদিরা পূর্বে হাজার হাজার নবীকে হত্যা করেছে বনী ইসরাইলের, কিন্তু যেদিন ঈসা নবীকে হত্যা করতে গেল সেদিন তারা মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করতে পারে নাই, কারণ আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, আল্লাহ তাকে উম্মতে মুহাম্মদী বানায় দিবেন। সেজন্য আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে আকাশে তুলে নিলেন আর ঈসার মতো দেখতে একজনকে সাদৃশ্য দিলেন। ইহুদিরা তাকেই হত্যা করে বলে ঈসা শেষ। আল্লাহ বলেন না, মারছো যে এটা এটা ঈসা না, এটা তো মিসা। ঈসা কই? আকাশে। মারছে কোনটা? মিসা। মূর্খ খ্রিস্টানরা ইহুদিদের কথা বিশ্বাস করে বাইবেলে লিখে দিল ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, যেটা ইহুদিদের বিশ্বাস, দ্য থিওরি অফ ক্রুশিফিকেশন, এটা বিশ্বাস করে ওরা ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আল্লাহ বলেন না, ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই, জীবিত তাকে আমি আকাশে উঠায় নিয়েছি। আকাশে উঠায় নিয়েছে, সুবহানাল্লাহ, বলবেন না? কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তারে নামায় দিবেন। মোল্লা আলী কারি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বিশ্ববরণ্য কিতাব আল ওয়াসিয়ার ব্যাখ্যা করতে যে শারহ ফিখিল আকবারে লেখেন, আল্লাহ তাআলা হযরত ঈসাকে আকাশ থেকে নামাবেন দামেস্কের জামে মসজিদের ছাদে। সারা দুনিয়া দাজ্জাল কবজা করে ফেলবে, শুধু জাজিরাতুল আরবে দাজ্জাল ঢুকতে পারবে না, সারা দুনিয়া অবরুদ্ধ হয়ে যাবে। ইমামে মাহদি তিনি পেরে উঠবেন না, তিনি সামান্য কিছু মুসলমান নিয়া দামেস্কের জামে মসজিদে আশ্রয় নেবেন। শুক্রবার দিন হবে, আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, লোকেরা বলবে হুজুর নামাজ শুরু করেন, হযরত ঈসা বলবেন না, আমার কাছে এলহাম হয়েছে, আল্লাহর নবী আল্লাহর পয়গাম্বার ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে একসাথে জামাত হবে। উৎসুক জনতা বাইরে বেরিয়ে যাবে, দেখবে সত্যি আল্লাহর পয়গাম্বার যিনি ছিলেন মরিয়ম পুত্র ঈসা দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনার দিয়ে নামতেছেন। তিনি যখন নামবেন, মসজিদে প্রবেশ করবেন, কুশল বিনিময় হয়ে যাবার পরে মোল্লা আলী কারি লেখেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারিয়ামা বিত্তাকাদ্দুম, ইমামে মাহদি হযরত ঈসাকে ইশারা করে বলবেন, হুজুর আপনি নামাজ পড়ান, আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। কিতাব সাক্ষ্য দেয় হযরত ঈসা নামাজ পড়াবেন না, তিনি বলবেন না, উম্মতের ইমাম আপনি মাহদি, আপনি ইমাম হবেন, আমি পিছনে মুক্তাদি হব। হযরত ঈসা কেন নামাজ পড়াবেন না? মোল্লা আলী কারি ব্যাখ্যা লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নাবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা তিনি নামাজ পড়াবেন না, মাহদির পিছনে নামাজ পড়বেন, কিয়ামতের আগের মানুষগুলোকে এই মেসেজ দেবার জন্য, মরিয়ম পুত্র আমি ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত হিসেবে এসেছি। আল্লাহু আকবার। ও মুসলমান, পূর্বের নবীরা দরখাস্ত করে উম্মত হতে পারল না, ঈসা নবী দরখাস্তের পরে উম্মত, আর তুমি আমি বিনা দরখাস্তে উম্মত। সেজন্যই অল্প পয়সায় নেতার চেহারা, নেত্রীর চেহারা ঠিক রাখতে যে, দলীয় পদ পদবী ঠিক রাখতে যে, ব্যবসা চাকরির ধান্দা ঠিক রাখতে যে, আমরা অল্প পয়সায় ইমান বিক্রি করি, ইসলামের সাথে গাদ্দারি করতে পারি, ঠিক কিনা? সামান্য পদ পদবীর জন্য, দলীয় স্ট্যাটাস ঠিক রাখার জন্যে, দলীয় মতাদর্শকে প্রাধান্য দিতে যে, আমরা বাঙালি মুসলমান ইমানকে বিসর্জন দিয়া ইসলামের সাথে গাদ্দারি করি, এটাই আমাদের কিসমতকে জ্বালায় পুরায় ভস্ম করে দিয়েছে। আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদের এই পরিচয় আমরা বুঝতে পারি নাই। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিফিকেশন হবে এটাই, আমরা কে বাঙালি, কে পাকিস্তানি, কে আমেরিকান,
কে ইউরোপিয়ান তা দেখার বিষয় না যারাই কালেমা বিশ্বাস করেছি আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান উম্মতে মুহাম্মাদী সম্মানিত সুধী কথা খেয়াল করছেন আমার দিকে তাকান খেয়াল করতেছেন আজকে দুঃখ লাগে আমার দেশের কতিপয় নিকৃষ্ট মনের অধিকারী বুদ্ধিজীবী কিংবা লেখক গবেষকরা যখন বলে আমি মুসলিম কিনা জানি না তবে আমি বাঙালি শুনেন না শুনেন বেটা তোর কোপালে শয়তান প্রসব করছে বাঙালি এটা একটা ছোট পরিচয় এটা একটা জিওগ্রাফিক্যাল পরিচয় ঠিক কি না বাংলাদেশের জন্ম বাঙালি এটা কোনো পরিচয় না ভূখণ্ডের এবং সাংস্কৃতিক পরিচয় দিতে গেলে আমাদের পরিচয় ক্ষুদ্র হয় আমরা বাঙালি তারপর পরিচয় আসে কোন অঞ্চলের উত্তরবঙ্গের না দক্ষিণবঙ্গের ঠিক কি না কথা বলেন মুসলমান ইসলাম সেকুলারিজম কো যেরকম বিশ্বাস করে না ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ কো ইসলাম সমর্থন করে না মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক 1917 সালে বিশ্বযুদ্ধের পরে 18 সালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির পরে খেলাফতে ওসমানিয়ার সমাপ্তির পরে 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কে কামাল পাশা আতাতুর্ক আইন করেছে আমাদের প্রধান পরিচয় আমরা তুর্কি এই জাতীয়তাবাদের বিষ বাষ্পকে মুসলিমদের মধ্যে ছড়ায় দিয়েছে কামাল পাশা আতাতুর্ক আমরা এই রকম জাতীয়তাবাদে বিশ্বাস করি না আমাদের প্রধান পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদী এই পরিচয় দিতে আমরা গর্ববোধ করি আজকে যদি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা 57টা ভাগ না হইতাম কটা ভাগ হইছি মুসলিম রাষ্ট্র কয়টা কিসের পরিচয়ে জাতীয়তাবাদের পরিচয়ে ভূখণ্ডের পরিচয়ে আমরা 57টা ভাগ হয়ে গেছি সেজন্যই তো কাফের মুশরিকরা ইচ্ছামত আমাদেরকে মারে 57টি মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীর সংখ্যা আছে এখন প্রায় 50 লক্ষের উপরে কত সব 57টা মুসলিম রাষ্ট্রের সৈন্য আছে কত 50 লক্ষের উপরে আমরা যদি বিজাতিদের জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া জাতীয়তাবাদের ভিত্তিতে নয় কালেমার বিশ্বাসে বিশ্বাসী আমরা এই ভিত্তিতে 57টি মুসলিম রাষ্ট্র এক হতে পারতাম 57টি মুসলিম রাষ্ট্রের মুসলিম ওয়ার্ল্ড ইসলামিক ওয়ার্ল্ড ইসলামী বিশ্বের 50 লক্ষ সৈন্য যদি মার্চ করে ইসরায়েলের দিকে যেত দুনিয়ার কোন বড় শক্তির সামনে তারা আবার হিম্মত করতে পারত না নিরহ নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানকে একতরফা হত্যা করার দিন শেষ ফিলিস্তিনেরাও ইমানের মন্ত্রে উজ্জীবিত হয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছে এই পৃথিবীর টপ মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় অবৈধ সন্ত্রাসী দেশ ইসরায়েলের অস্তিত্বে নিরস্ত্র হামাস কম্পন সৃষ্টি করে দিয়েছে মুসলমান করে নাই এবার আসেন তাদের ব্যাপারে কিছু কথা বলতে হবে আমাকে আয়াতের বাকি অংশের সংক্ষিপ্ত ব্যাখ্যা করেই আমি এই সমাপ্তির দিকে চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবে লাকানা খায়রাল্লাহুম
মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। পৃথিবীর উৎকৃষ্ট জাতি কারা, কাদেরকে ওয়াজ শুনাইলাম এতক্ষণ? পৃথিবীর উৎকৃষ্ট জাতি কারা? উম্মতে মুহাম্মাদী। ঠিক এরপর আল্লাহ তাআলা নিকৃষ্ট জাতির কথা বললেন। কাদের কথা? আহলে কিতাব কারা বলেন তো? আহলে কিতাব কারা? না, এটা একটা ভুল সংজ্ঞা। ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ঢালাওভাবে আহলে কিতাব বলতে পারি না, বর্তমান ইহুদি খ্রিস্টানদেরকে। কেন? এটা বুঝার কারণেই আমাদের দেশের মানুষগুলো ইউরোপ আমেরিকায় যে ইহুদি খ্রিস্টান মেয়েদের সাথে বিবাহ বসে। হ্যাঁ, বাঙালি সংস্কৃতি আর জাতীয়তাবাদের জন্য জিগির গাইতে গাইতে মুখে ফেনা, কিন্তু দেশের কালো মেয়েগুলো পছন্দ হয় না। ইউরোপ আমেরিকায় যে খ্রিস্টান মেয়ে আমদানি করে আনে, ইহুদি মেয়ে আমদানি করে আনে। প্রশ্ন করলে বলে সমস্যা কি? আহলে কিতাব তো, আর আহলে কিতাবকে বিয়ে করা তো জায়েজ। হ্যাঁ, হেদায়েতে আসছে, ফিকহে হানাফিতেও আছে, আহলে কিতাব মেয়েকে বিয়ে করা কি জায়েজ? তো বলে সমস্যা কি? ইহুদি খ্রিস্টান ছেলে বা মেয়ে হইলে বিয়েতে সমস্যা কি? মুসলমান তো আহলে কিতাবের সাথে বৈবাহিক সম্পর্ক করতে পারে। না, বর্তমান ইহুদি খ্রিস্টানকে আহলে কিতাব ঢালাওভাবে বলার সুযোগ নাই। আহলে কিতাব কারা? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে সংজ্ঞা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, আল্লাযীনা সাদ্দাকু বিত্তাওরাতি ওয়াল ইনজিল, যারা তাওরাতকে বিশ্বাস করেছে, ইনজিলকে বিশ্বাস করেছে, তারাই আহলে কিতাব। তারা কি? যারা তাওরাতকে বিশ্বাস করছে, ইনজিলকে বিশ্বাস করছে। সারা দুনিয়ায় মুসলমান দূরবীন দিয়া খুঁজো, আপনি মুসার উপর অবতীর্ণ একটা তাওরাত দেখাতে পারবেন না, ঈসার উপর অবতীর্ণ একটা ইনজিল দেখাতে পারবেন না। ইনজিল আর তাওরাতের নামে এখন যে সংস্করণ আছে, এটার নাম ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যার যৌথ রূপ হচ্ছে বাইবেল। বাইবেল তো তাওরাত না, এটা ইনজিল না। ওল্ড টেস্টামেন্ট তাওরাত না, নিউ টেস্টামেন্ট ইনজিল না। তাওরাতও নাই, ইনজিলও নাই, আহলে কিতাবও। শর্তই হচ্ছে তাওরাতকে বিশ্বাস করতে হবে, ইনজিলকে। এখন তাওরাতও নাই, ইনজিলও নাই, আহলে কিতাবও নাই। এখন যা আছে এটা পরিষ্কার ইহুদি খ্রিস্টান, তার মানে তারা শুধু কাফের না, কাফের এবং মুশরিক, কাফের এবং মুশরিক। এই জন্য ইহুদি খ্রিস্টান মেয়ে বা ছেলেকে, মুসলমান ছেলে বা মেয়ে, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা জায়েজ না। স্পষ্ট কথা বলে না? এই যে এইসব আমাদেরকে অপবাদ দেয়, আলেমরা ধর্ম ব্যবসা করে, যারা কোরআন হাদিস অনুযায়ী ফতোয়া দেয় তারা ধর্ম ব্যবসায়ী না, বরং যারা ফতোয়াকে নিয়ে নিজের স্বার্থে প্রয়োগ করে তারাই ধর্ম ব্যবসায়ী। এটা তো আপনারাই করেন, আলেমরা করে না। আলেমরা যা সত্য তাই বলে, আর আপনারা সুবিধা মতো ইসলামের যতটুকু ভালো লাগে তা নেন, আর যেইটা মানতে গেলে মতাদর্শ ফুটো হয়ে যায়, ওইটাকে আর মানতে মন চায় না, ঠিক কি না? আমি কি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কারণ আমি জানি রংপুরের মানুষ খুব চালাক, জ্ঞানী এবং মেধাবী, আলহামদুলিল্লাহ। আগে একটু ক্ষুদা টুদা থাকলে এখন তার খাদ্যের অভাব নাই, আলহামদুলিল্লাহ। কোথায় মঙ্গা? এটা আগে চলে গেছে, মঙ্গাপ্রীত রংপুর, এটা পত্রিকার ভাষা 30 বছর আগে, ঠিক কিনা? কারণ রংপুর এলাকায় আগে মাহফিল কম হতো, আর যখন থেকে বৃহত্তর রংপুরে কোরআনের মাহফিলের সংখ্যা বেড়ে গেছে, আল্লাহ আকাশে দরজা খুলে বরকত রহমত বাড়ায় দিয়েছেন। এই যে মঙ্গা নাই রংপুরে, এটা কোনো রাজনৈতিক কৃতিত্ব নেবার অধিকার কারো নাই, এটা হচ্ছে কোরআনের মাহফিল যেই জনপদে বাড়বে আল্লাহর রহমত বরকত রিজিক বাড়বে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে আহলে কিতাব কারা? যারা তাওরাতকে বিশ্বাস করেছে, ইনজিলকে বিশ্বাস করেছে। আল্লাহ বলেন তাদের মধ্যে খুব কম সংখ্যক ইমান এনেছে, আর অধিকাংশই ইমান থেকে বঞ্চিত, ইসলাম থেকে ফাসিকুন মানে খারিজুন, অর্থাৎ দিন থেকে তারা বাইরে দূরে। আবার ভাইয়েরা,
1500 বছর আগে আমার দিকে তাকান, 1500 বছর আগে আরবের নাজরানে অসংখ্য খ্রিস্টান আলেম থাকতেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আরবের নাজরান থেকে 60 জন খ্রিস্টান আলেম এসেছিল। তারা এসে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু প্রশ্ন করেছেন। মসজিদ নববীতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতগুলো প্রশ্ন করেছেন তার জবাবে আল্লাহর পক্ষ থেকে সূরা আলে ইমরানে আল্লাহ পাক একটি দুইটি নয় 80খানা আয়াত নাজিল করেছেন। সমস্ত খ্রিস্টানরা খ্রিস্টানদের সেই যুগের 1500 বছর আগের আরবী খ্রিস্টান আলেম যারা মস্তক নত করে তারা চলে গেল, ইসলাম যে মহাসত্য তা মেনে নিল, কিন্তু সবার পক্ষে ইমান আনা সম্ভব হয় নাই। 1500 বছর আগে আরবে দামেস্কে, শামে, সিরিয়াতে, লেবাননে, ফিলিস্তিনে, রোম এবং ফারেসে যত ইহুদি ছিল আহলে কিতাব, তারা ভালো করে জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, কিন্তু খুব কম সংখ্যক ইহুদি ইমান এনে মুসলমান হতে পেরেছিল। আমাদের আম্মাজানদের মধ্যে একজন আম্মাজানের নাম হচ্ছে হযরতে সাফিয়া, নাম শুনছেন না, সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব, ওনার বাড়ি ছিল খায়বারে। কোথায় কথা বলেন, ঘুমান, কে কে ঘুমান, হাত উঠান। বাহ, আমাদের একজন আম্মাজান নাম হযরতে সাফিয়া, কি নাম, বিনতু হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাইবার হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে তাবুকের পথে। আমি হাদিস শরীফে গাজওয়া খাইবার, খাইবার যুদ্ধের কথা পড়ার পর খুব শখ জাগলো আমি খাইবার যাব। আল্লাহ তাআলা আশা পূরণ করলেন। একবার হজের সময় ফজর নামাজ পড়ে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারগ্রাউন্ড থেকে গাড়িতে উঠলাম। 170 কিলো যেতে আমার 1.5-2 ঘন্টাও লাগে নাই। যারা আমাকে নিয়ে গেল তারা বলল, হুজুর, হজের সময় সরকার সেনাবাহিনীর মাধ্যমে চেকপোস্ট বসায়, হাজিদেরকে যাইতে দেয় না, আপনি তো হাজি, আপনি যাইবেন কেমন করে? আমি বললাম, কেন যেতে দেয় না? বলে, 1500 বছর আগে ইহুদিদের দুর্গগুলো এখনো আছে, পাথর দিয়া বানানো দুর্গ, তো উপমহাদেশের মুসলমান তো কোরআন হাদিস জানে না, না বুঝে যাই ইহুদিদের বাড়ি ঘরের ওই দুর্গগুলো চুমাচুমি করে, তেতে সওয়াব হবে না গুনাহ হবে, এই জন্য সরকার নিয়ম করছে কোনো হাজি ওখানে যাবে না। আমি বলছি আমি এত শখ করে বেরোইলাম, আল্লাহ মনে আমার আশা পূরণ করবেন। আল্লাহর কি ইচ্ছে একটা চেকপোস্ট বসলো না, আমাকে আটকাইল না। আমি খাইবার গেলাম, দিনের অর্ধেক সময় ঘুরলাম দুর্গ, ঘুরে ঘুরে এখনও সেই 1500 বছর আগের ইহুদিদের দুর্গের প্রাচীর অক্ষত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের কিছু আগে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিয়ে খায়বার পৌঁছলেন। সুবহে সাদেকের সময় খায়বার বিজয় হয়ে গেল। হযরত সাফিয়া বলেন, যুদ্ধে আমার বাবা হুয়াই বিন আখতাব তিনিও নিহত হলেন, আমার চাচা তিনিও নিহত হলেন, আমি বন্দী হলাম। গনিমতের মাল হিসেবে যখন বণ্টন করা হচ্ছে আমি আল্লাহর রসুলের কাছে আবদার করে পাঠালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর জলিলুল কাদার পয়গম্বর, হযরত হারুনের বংশধর, অভিজাত পরিবারের মেয়ে, আমি সুযোগ চাই আপনার কদমে যেন সেবা করতে পারি। রসুলুল্লাহ হযরত সাফিয়াকে আজাদ করে দিলেন, তিনি ঈমান আনলেন। আল্লাহর হাবিব খায়বার থেকে ফেরার পথে হযরত সাফিয়াকে নিকাহ করলেন, হযরত সাফিয়া হয়ে গেলেন উম্মত জননী। আল্লাহর হাবিবের খেদমতে আসার পরে রসুল্লাহ দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ, কেউ যেন সর্বশক্তি দিয়ে তার গালে আঘাত করেছে, 5টি আঙ্গুলের দাগ বসে আছে।
রাসূলুল্লাহ বললেন সাফিয়া তুমি মেয়ে মানুষ এত জোরে তোমার গালে কে থাপ্পড় দিল তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আগে স্বামী ফজরের সময় আপনি খাইবার বিজয় করেছেন দুর্গের ভিতর রাতের বেলা ঘুমায়ছিলাম স্বপ্নে দেখি আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ আমি সাফিয়ার ডান কোলে চলে এসেছে আমি আমার ইহুদি স্বামীকে যখন বললাম সে সর্বশক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলল বুঝতে পেরেছি তুমি অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা চিন্তা করেন মুসলমান হাজ্জাজ সাফিয়ার পূর্বের স্বামী ইহুদি আলেম সে বুঝতে পেরেছিল পূর্ণিমার চাঁদ দিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন তারপরও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঈমান আনে নাই বরং সকালবেলা রাসূলুল্লাহর বিরুদ্ধে তরবারি ধারণ করেছিল আহলে কিতাব খুব কম সংখ্যক ঈমান আনতে পেরেছিল অধিকাংশই জেনে বুঝে কাফের ছিল বেঈমান ছিল ঠিক কিনা বলেন সেই আহলে কিতাবের কথা আল্লাহ তাআলা বলেন যে খুব কম সংখ্যক তারা ঈমান এনেছে তাদের মধ্যে মুমিন আর অধিকাংশই কি জোরে বলেন কাফের অবিশ্বাসী সত্য থেকে দূরে এবং বিচ্যুত এই কাফের বেঈমান আহলে কিতাব প্রচলিত অর্থে আমরা বলে থাকি ইহুদি এবং খ্রিস্টান ঠিক কি না তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে আহলে কিতাবদের উত্তরসূরি এখন যারা তারা হচ্ছে ইহুদি তারা কারা এরা একটা অভিশপ্ত জাতি কি জাতি তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون الله تعالى بولين ضربت عليهم الذلة أينما سقفوا এই অভিশপ্ত ইহুদিরা যেখানেই আশ্রয় নেক আল্লাহর পক্ষ থেকে তুচ্ছতা লাঞ্ছনা তাদের জন্য বরাদ্দ হয়েছে ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান্নাস তবে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শর্তে ও মুমিনদের পক্ষ থেকে নির্ধারিত শর্তে অর্থাৎ ইহুদিরা যদি জিম্মি হিসেবে মুসলিমদের ভূখণ্ডে থাকে সেখানে তারা কিছুটা নিরাপত্তা পেতে পারে وباءوا بغضب من الله اي رجعوا بغضب من الله আল্লাহর পক্ষ থেকে তারা রহমত থেকে বঞ্চিত হয়ে গজবের দিকে প্রত্যাবর্তন করেছে ঠিক কি না ওয়দুরিবাত আলাইহিমুল মাসকানা আর দারিদ্রতা মাসকানাতকে আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এইখানে একটা প্রশ্ন নাস্তিকদের পক্ষ থেকে আসতে পারে আল্লাহ বলেছেন ইহুদিদের জন্য আল্লাহ দারিদ্রতাকে নির্ধারণ করেছেন ঠিক কি না মাসকানাত বা দারিদ্রতা ইহুদিদের জন্য নির্ধারিত হয়েছে এখন ইহুদিদের দালাল যারা আছে না দালাল বুদ্ধিজীবী নামে হোক লেখক নামে হোক ব্লগার নামে হোক তাদের পক্ষ থেকে তো প্রশ্ন আসতে পারে এই কথাটা তো বুঝলাম না বাকি সব বুঝলাম ইহুদিদেরকে দারিদ্রতা দেওয়া হয়েছে ওরাই তো সবচেয়ে ধনী প্রশ্ন আসে না কথা বলে না টাকা পয়সা তো ইহুদিদের কাছে নাকি ইউনিলিভার কাদের কথা বলে না নেসলে কাদের কোকা কোলা পেপসি পুরা কপাল মুসলমান ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইসরায়েল নিপাত যাক আর পেপসি দিয়া মিছিল করে গলা ঠান্ডা করে ইসরায়েলের ফান্ডে পয়সা জমা করে আমি কি বেশি বললাম পেপসি পেপসি এটার অর্থ জানেন পে ইচ পেনি টু সেভ ইসরায়েল মনে থাকবে কথা বলেন আমি মিডিয়া যারা তোমাদেরকে বলছি
মনে থাকবে কথাটা কি স্পষ্ট করে দিও তোমরা তো আকাম কামের চেয়ে আকাম বেশি করো একজনের পিছে একজন লাগায় দাও সব মিডিয়া না কিছু মিডিয়া ভালো আছে অধিকাংশই ভালো কিছুই খারাপ ঠিক কি না তোমাদেরকে বলছি গুরুত্বের সাথে এই বিষয়টিকে কন্টেন্ট তৈরি করে প্রচার করে দিবা মুসলমান মিছিল করে ইসরায়েল নিপাত যাক মিছিলের পরে পেপসি দিয়া গলা ঠান্ডা করে ইসরায়েলের ফান্ডে পয়সা জমা করে এই যে পেপসি এর অর্থ কি ওয়ার্ড অ্যাব্রিভিয়েশন মিনিং কি পে ইচ পেনি টু সেভ ইসরায়েল তোমার প্রত্যেকটি পয়সা খরচ করো ইসরায়েলকে রক্ষা করার জন্য পেপসির গায়ে লিখে দিছে আমরা পেপসি ইসরায়েলের বদদোয়া করে পেপসি খাইয়া টাকা দিই ইসরায়েলকে এটা কি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না আপনারা পেপসি খান পেপসির টোটাল নেট প্রফিট ইসরায়েলকে দিয়ে দেওয়া হয় কোকা কোলার প্রতি মাসে 10% মুনাফা ইসরায়েলকে দেওয়া হয় নেসলে এবং লাক্স ইউনিলিভার কোটি কোটি টাকা ডোনেট করছে ইসরায়েলকে বোমা তৈরি করে অত্যাধুনিক অস্ত্র বানায় আমার মসজিদুল আকসা ও ফিলিস্তিনে বোমা মারার জন্য ঘৃণার সাথে ইহুদি পণ্য বর্জন করুন রাজি আছেন পেপসি কোকা কোলা ইউনিলিভার নেসলে ঘৃণার সাথে বর্জন করেন অন্তত এক মাসের জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা আমার ভাইরা আপনারা বলতে পারেন আল্লাহ তাআলা বলেছেন যে কথা আমরা বললাম ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা দারিদ্রতা তাদের জন্য নির্ধারিত হয়েছে আমরা তো দেখি ইহুদিদের টাকা বেশি বিল গেটস তিন তিনবার পৃথিবীর সেরা ধনী হয়েছে সে ধর্মে কি জোরে বলেন এলন মাস্ক দুইবার ছিল সেরা ধনী এইবার দ্বিতীয় ধনী টেসলা কোম্পানির রকেট বানায় ও হচ্ছে ইহুদি ফেসবুক যিনি আবিষ্কার করেছে হ্যাঁ এই জুকারবার্গ বা জাকারবার্গ কি একটা বলে ওদের নামের তো স্টেশন নাই সেও ইহুদি গুগল সার্চ এটার যে আবিষ্কারক সেও কি ইহুদি পয়সা সব তাদের কাছে যুক্তরাষ্ট্রে ছয়টি অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন সহ এই ছয়টি অস্ত্র কোম্পানি ইহুদিদের তাইওয়ানে যতগুলো মাইক্রোচিপস তৈরি করা হয় সিলিকন ভ্যালি অধিকাংশ ইহুদিদের পয়সা আল্লাহ তো বললেন দারিদ্রতা তাদের জন্য নির্ধারিত বিষয়টা কি প্রশ্ন আসে না মাসকানাব বা দারিদ্রতা আসলেই তাদের জন্য নির্ধারিত হয়েছে তার তিনটি জবাব প্রথম জবাব এত টাকা থাকলে হবে কি আজকে 3000 বছর আগে তারা রাষ্ট্র হারাইছে কত কখন বখতে নাসার হামলা করেছিল ফিলিস্তিনে কি নাম বখতে নাসার বাংলা ইতিহাসে তার নাম নেবু চাঁদ তখন ফিলিস্তিনে বনি ইসরায়েলের দায়িত্বে ছিলেন হযরতে দানিয়াল আলাইহিসসালাম নিজে বখতে নাসার এসে বাইতুল মুকাদ্দাসে আগুন ধরায় দিছে জাবুর কিতাব আগুনে জ্বালায় দিছে 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল সেই যে তারা রাষ্ট্র হারালো 3000 বছর পার হয়ে গেছে সারা দুনিয়া ইহুদিদের কোনো রাষ্ট্র নাই তো টাকা পকেটে থাকলে কি হবে আপনার বাড়ি নাই ওদের রাষ্ট্র নাই বলবেন ইসরায়েল ইসরায়েলের 1 ইঞ্চি জায়গা ইহুদিদের নয় তা আরবি ফিলিস্তিনি মুসলমানদের ইসরায়েল তো জবরদখলকারী অবৈধ রাষ্ট্র জারজ রাষ্ট্র জবরদখলকারী এটাকে আমরা রাষ্ট্র বলে স্বীকৃতি দ্বিতীয় জবাব ইহুদিদের পয়সা একটাও তাদের না এই পয়সা এসে সুদের পয়সা চুরির পয়সা লুণ্ঠনের পয়সা এই পৃথিবীতে বিশ্ব মানবতার রক্ত পানি করা ঘামের পয়সা তারা জমা করেছে অতএব আপনার এলাকার চোরের কাছে 10 সিন্দুক টাকা থাকলেও চোরকে আমরা ধনী বলতে পারি না চোরই বলতে হবে
তৃতীয় জবাব মাসকানাত থেকে মিসকিন দরিদ্র বুঝলেন এখন মিসকিন কাকে বলে যার টাকা নেই পয়সা নেই বাড়ি নেই তাকেই মিসকিন বলে না মুহাদ্দিস লেখেন মিসকিনকে আল্লাযী ইয়াহতাজু ইলা গায়রিহি সুকুন যে তার নিরাপত্তার জন্য প্রশান্তির জন্য স্বস্তির জন্য অন্যের মুখাপেক্ষী তাকেই বলা হয় মিসকিন আর তার কাছেই সবচেয়ে বড় মাসকানাত এটাই সবচেয়ে বড় দারিদ্রতা বুঝেন নাই যে ব্যক্তি টাকা পয়সা আছে কিন্তু তার নিরাপত্তা তার শান্তি তার স্বস্তির জন্য নিজের উপর সে নির্ভরশীল না পরমুখাপেক্ষী এটা মাসকানাত আর ওই ব্যক্তিকে বলা হয় কি মিসকিন মুসলমান সারা দুনিয়া দেখেছে যদি আমেরিকা এক ঘন্টার জন্য সমর্থন সরায় বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব মুছে যাবে তা যে ইসরায়েল 1948 সালে স্বাধীনতার দাবি করেছে আমার ফিলিস্তিনি মুসলমানের রক্তে হাত রঞ্জিত করে জবরদখল করেছে সেই অবৈধ ভূখণ্ডটি রক্ষার জন্য প্রতি ঘন্টার প্রতি মিনিটের প্রতি সেকেন্ডে ইহুদিরা আমেরিকার মুখাপেক্ষী তাদের চেয়ে বড় দারিদ্র আর মিসকিন জাতি পৃথিবীর কেউ হইতে পারে না অন্য কোন জাতি হতে পারে না ঠিক কিনা বলে এই হচ্ছে আহলে কিতাব তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ইহুদিরা আর তারা লাঞ্ছনা বঞ্চনা অভিশাপ নিয়ে আছে বখতে নসরের পর পৃথিবীতে দ্বিতীয়বার তাদেরকে সাইজ করছে রোমান বাইজেন্টাইনরা তৃতীয়বার ইহুদিদের মেরুদণ্ড চুরমার করে দিছে অ্যাডলফ হিটলার এই লোকটার জন্য আমি দোয়া করতে পারি না অমুসলিম ছিল কিন্তু দোয়া করতে মন চায় জার্মানের চ্যান্সেলর হিটলার একজন দুইজন না 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে মরার আগে বলে গেছে কিছু ইহুদি রেখে গেলাম কারণ পরবর্তীতে ইহুদির দালালরা আমাকে অপবাদ দিবে আমি ফেসিবাদী স্বৈরাচারী আসলে কেন ইহুদিদেরকে মানলাম কিছু ইহুদি রেখে গেলাম যেন পৃথিবীর মানুষ উপলব্ধি করতে পারে আমি কাজটা খারাপ করি নাই ভালো কাজ করছি আমরা এখন টের পাচ্ছি ঠিক কিনা বলেন 60 লাখ মেরে গেছে আগে এখন মোটি ইহুদিদের সংখ্যা 1,50,00,000 কিছু কম বেশি ঠিক কিনা এই 1,50,00,000 ইহুদি 800 কোটি মানুষের জন্য অভিশাপ হয়ে গেছে পৃথিবীর যেখানে অশান্তি অসংলগ্নতা ত্রাস সন্ত্রাস সহিংসতা যুদ্ধ ওখানে ইহুদিদের হাত অ্যাটম বোম আবিষ্কার কারা করেছে কথা বলেন সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন হ্যাঁ আপনার E=mc² আপেক্ষিক আণবিক ভর অ্যাটম বোমের সূত্রটা আবিষ্কার করেছে এই আইনস্টাইন এটাকে বোমা কেমনে বানাতে হবে এই থিসিস আবিষ্কার করেছে ওপেনহাইমার কি নাম ও ইহুদি সূত্র আবিষ্কার করছে সেও কি ইহুদি ওপেনহাইমার সেও কি ইহুদি বোবা বানায়া প্লেনে করে হিরোশিমা নাগাসাকিতে নিক্ষেপ করে দুই দিনে প্রায় 9 থেকে 9.5 লক্ষ মানুষকে হত্যা করেছে যে পাইলট সেও ছিল ইহুদি এভাবে এই অভিশপ্ত ইহুদি জাতি পৃথিবীতে মানবতাকে পিছন দিক থেকে বারবার ছুরি মেরেছে অতএব কখনোই ইহুদিদের সাথে পশ্চিমা বিশ্ব সবসময় আতাত করে থাকবে ফিলিস্তিনের মুসলমানদের ভাগ্য পরিবর্তনের জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে আর আমরা যত পারি দোয়া করব মুনাজাত করব আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দেন তবে মনে রাখবেন বিশেষজ্ঞ আল্লাহওয়ালাদের মতে 2054 সালের মধ্যে বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামে কোনো অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ বলেন সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াতের যে ব্যাখ্যা করলাম এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস রেখে চলার চেষ্টা করবেন পারবেন তো ইনশাআল্লাহ পাশাপাশি আপনাদের ইহকালীন কল্যাণের জন্য কিছু কথা আমি বলেছি এই কথাগুলো মনে প্রাণে অন্তরে গেঁথে রাখবেন আমাদের মূল কাজ যে সাবাক দিব এখন সাবাক সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে যা শুনলাম তাতে ঈমান বেড়েছে আকীদা দুরুস্ত হয়েছে ঈমানে নূর পয়দা হয়েছে এখন সাবাক কি টিচিং কি কি শিক্ষা নিয়ে বাড়ি যাবেন প্রশ্ন আসে না আমাদের কাজ হচ্ছে পৃথিবীতে উম্মতে মুহাম্মদের কাজ আমরু বিল মারুফ
নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ। এই সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধের তিনটা ক্ষেত্র, আর কাজটা করবে তিনটা শ্রেণী। কয়টা শ্রেণী কথা বলে না, ক্ষেত্র কয়টা, শ্রেণী কয়টা, তিনটা। এক, নামাজ পড়ো, এটা সৎ কাজ, সৎ কাজের আদেশ, ঠিক কিনা? মদ পান কইরো না, এটা কি অসৎ কাজে বাধা, ঠিক কিনা? ও মিয়া সাহ, তোমাদের মুনাজাত দরকার নাই, ওনার আউলিয়ায় কেরাম ওনাদের দোয়া মুনাজাত লাগে না, ভাবছে হুজুর তো তফসির করে ফেলছে এখন বাড়ি যাই। আরে মিয়া, জরুরি কিছু কথা শুনে যাও আর মুনাজাত করে যাও। আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড গরমে আপনারা বসে আছেন, ধৈর্যের সাথে, এরকম ধৈর্য খুব কম দেখাতে পারে মানুষ, আলহামদুলিল্লাহ। সৎ কাজে আদেশের কয়টা ক্ষেত্র, শ্রেণী কয়টা, তিনটা। নামাজ পড়ো, এটা সৎ কাজে আদেশ, মদ পান করো না অসৎ কাজে, কিন্তু আল্লাহর হুকুমকে এতটুক কথা বলে নামাজ পড়ো, পড়লেই সওয়াব, না পড়লেই গুনাহ। মদ পান করো না, মদ পান করলে চল্লিশ দিন দোয়া কবুল হয় না। মৌখিক এতটুকু আদেশ আর নিষেধের মাধ্যমে কর্মসূচি শেষ করা যাবে না। আল্লাহর হুকুম হচ্ছে নামাজ পড়ার কথা বলতে হবে, যে নামাজ পড়বে না তাকে পানিশমেন্ট দিতে হবে। আমরা নামাজ পড়ার কথা বলতে পারি, কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করতে কি পারি নাকি, কথা বলো না। মদ পান কইরো না, অসৎ কাজে এতটুক নিষেধ করতে পারি, কিন্তু শরীয়তের হুকুম মদ পান কেউ করলে তার আশি দোররা লাগাও, এটা পারি, কথা বলেন পারি? আমরা মানুষকে ওয়াজ করে শুনাইলা তাকরাবু জেনা, জেনার কাছে ও যেও না, জেনা করলেই গুনাহ হয়, কিন্তু আল্লাহর হুকুম তো এতটুক নয়। আল্লাহর হুকুম হচ্ছে যে জেনা করবে যদি বিবাহিত হয় তারে পাথর বর্ষণ করো, আমরা কি তা করতে পারি নাকি, কথা বলে না। আল্লাহর হুকুম আমরা মানুষকে শুনাই চুরি করো না, চুরি করা কবিরা গুনা, কিন্তু অসৎ কাজে বাধা তো এতটুক আল্লাহ বলেন নাই। আল্লাহর হুকুম আসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নি পুরুষ হোক মহিলা হোক যদি চুরি করে হাত কেটে দাও, আমরা কি তা পারি? তাহলে বোঝা যাচ্ছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, যে কর্মসূচি আল্লাহ আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ উম্মত হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে, তা পুরাপুরি আদায় করা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ একটা, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের ক্ষেত্র তিনটা, শ্রেণী কয়টা কয়টা। আমরা সব ক্ষেত্রে সকল শ্রেণী এই কর্মসূচি পালন করছি না বলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং সফলতায় পৌঁছতে পারছি না। সেজন্যই হানাফি ফকিহগণ ফাতোয়ার কিতাবে লিখেছেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার আলাল উমারা ইবিল ইয়াদি ওয়া আলাল উলামা ইবিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস ইবিল কলবে। সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ, শাসক করবে হাত দিয়ে, আলেম করবে জবান দিয়ে, সাধারণ জনগণ সৎ কাজ গ্রহণ করবে অন্তরে অসৎ কাজকে ঘৃণা করবে। আমাদের দেশে আলেমরা শুধু ওয়াজ করে বুঝাইতে পারে মদ পান কইরো না, চুরি কইরো না, কিন্তু শাসক যারা মদ পান করলে আশি দোররা আর চুরি করলে হাত কাটা, এটা আলেমের কাজ না, এটা শাসকের কাজ, ঠিক কিনা বলে? আমি সহজে বুঝাইতে পারলাম, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ কয়টা শ্রেণী করবে? আরে কথা বলো বাবা, কয়টা ক্ষেত্র? শাসক করবে হাতে, আলেম করবে জবানে, জনগণ করবে অন্তরে, গ্রহণ করবে বর্জন, ঠিক কিনা? আমাদের দেশে কয়টা ক্ষেত্রে চলতেছে? দুইটা ক্ষেত্রে। যারা ভালো মানুষ নামাজ পড়তেছে, চুরি করতেছে না, আলেমরা যুগের পর যুগ ওয়াজ করতেছে নামাজ পড়ো, চুরি করো না, ডাকাতি করো না, বদমাশি করো না, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তৃতীয় স্তর দ্বিতীয় স্তরে চলতেছে, কিন্তু শাসকের যে কাজ,
হাত দিয়ে সৎ কাজ প্রতিষ্ঠা করা অসৎ কাজ কি মিটিয়ে দেওয়া শাসক শ্রেণীতে সেই কাজ বাংলাদেশে চলতেছে না এটি আমাদের ব্যর্থতার মূলভূত কারণ তাহলে রাজনীতি আমি করি না আমাকে অনেকে বলে আপনি কি রাজনীতি করবেন সামনে আমি বলছি সবাই যদি রাজনীতি করে তো রাজনীতি শিখাবে কে নাকি কাউকে তো শিখাতেও হবে নাকি এই জন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে রাজনীতি করে সংসদে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই কারণ আমি ডেমোক্রেসিকে বিশ্বাস করি না আমি খেলাফতকে বিশ্বাস করি তবে আমি মনে প্রাণে চাই ওজোর হিসেবে খেলাফত প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের পক্ষে কথা বলার কিছু লোক সংসদে যাক সেটা আমি ওজোর হিসেবে মনে করে থাকি আমাকে যদি বলেন আপনি কি রাজনীতি ভবিষ্যতে করবেন কিনা আমি বলবো সবাই রাজনীতি করবে না কেউ রাজনীতি করবে কেউ রাজনীতি শিখাবে আমি ওই শিখানোর কাজে থাকতে চাই আপনারা কি বলেন তাহলে অনিবার্য কারণে দেখা যাচ্ছে কোরআন হাদিসের হুকুমকে ভূখণ্ডে প্রতিষ্ঠা করার জন্য সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এই কর্মসূচি 100% বাস্তবায়ন করতে হলে মুসলিম জনপদে একটি দলকে কোরআনের রাজনীতি ফরজে কেফায়া হিসেবে করতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এখানেই যুক্তিকতা ইসলামী রাজনীতির এখানেই সার্থকতা আমাদের অবশ্যই একটি দল মনে প্রাণে সুন্নত তরিকায় খেলাফতের আদলে দেশে ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠার জন্য কাজ করবে এটা ফরজে কেফায়া হিসেবে একটি দলের দায়িত্ব বাকিদের দায়িত্ব হচ্ছে সমর্থন করা সহযোগিতা করা তাহলে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধের কয়টা স্তর শ্রেণী কয়টা ক্ষেত্র কয়টা আমরা সবাই তো হানাফি কথা বলে না শাফি হাম্বলি মালিকি নাই কিছু আছে লামাজহাবি ওইটা সংখ্যায় কম ওইটা আল কালিলু কাল মাদুম ওইটার গণনার মধ্যে নাই বড় বড় লামাজহাবি আলেমরা এখন ভুল বুঝতেছে মাজহাবকে মানতেছে ফিরে আসতেছে আপনারা অবাক হবেন ডক্টর জাকের নায়ক নিজেও এখন মাজহাবকে সমর্থন করছেন বড় বড় আল্লামা বুজুর্গদের সন্নিকটে যে তিনি তার কিছু ভুলকে শুধরাচ্ছেন এবং তিনি নিজেও এখন বলছেন মাজহাব মানার প্রয়োজনীয়তা আছে আমার ভাইয়েরা ইমাম আজমের একটা ফতোয়া শোনাবো কথা বলে না আমাদের মহামান্য ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ফতোয়া হচ্ছে ইন্না তারিকাস সালাত লা ইউকাফফার ওয়া লা ইউক্তালু ওয়ালাকিন ইউহবাসু হাত্তা ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া ইমাম আজম আবু হানিফার ফতোয়া যদি কোনো মমিন মুসলমান নামাজ না পড়ে তাকে কাফের ফতোয়া দেওয়া হবে না তাকে হত্যাও করা হবে না তবে তাকে জেলখানায় বন্দি করা হবে প্রতিদিন নামাজ না পড়ার জন্য কিছুটা পানিশমেন্ট করা হবে কারো মতে 21 বেত কারো মতে 25 বেত পাঁচ অক্তের জন্য 25 বেত তাজির হিসেবে ইসলামী আদালতের বিচারক যদি 10 বেত দেয় তাতেও চলবে এইভাবে তাকে কিছু কিছু পানিশমেন্ট করা হবে যখন সে তওবা করে নামাজ শুরু করবে তখন তারে জেলখানা থেকে বের করা হবে এটা সৎ কাজের আদেশ সৎ কাজের নামাজের আদেশ কিসের আদেশ এখন মনে করেন রংপুরে কোন কাউন্সিলর চেয়ারম্যান কিংবা এমপি নিজেও যদি যে নামাজ পড়ে নাই তারে ধরে 10টা বেত লাগায় তার এমপিগিরি থাকবে কথা বলেন সংসদে বাকিরা হইচই করবে ইমপিচ করবে এই এমপি তো জঙ্গিবাদী আফগানিস্তান থেকে আসছে তারে বের করো ঠিক কিনা উত্তরবঙ্গের বড় কোনো পিসাব যদি বাজারে যাইয়া ফজর নামাজ পড়ে নাই এই রকম লোককে ধরে চারটা বেত লাগায় তার পিরালি থাকবে মাথায় পাগড়ি থাকলো কুর্তা থাকবে শরীরে এই কাজটা কার শাসক এই জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এই কর্মসূচি পালন করবে শাসক হাত দিয়ে আলেম জবান দিয়ে জনগণ অন্তরে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খাইরাল লাহুম ইলা আখিরিল আয়া সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সম্মানিত সুধি আমি আর কষ্ট দিচ্ছি না আল্লাহর ওলির মাহফিলে এসেছেন আপনারা ঠিক কিনা কথা এই বসো বসো ইউটিউবার বসো বসো সব বসো এই বিশাল মাহফিলটা করার জন্য
আপনারা অনেকেই কষ্ট করেন মেহনত করেন কিন্তু আপনাদের সবার কষ্ট একদিক রাখলেও মুয়াজ্জিন সাহেবের কষ্ট আরেক দিক এই লোকটা শুধু আপনাদের দুয়ারে দৌড়ায় তা না আমি তো টের পাই এই লোকটা মাহফিল বাস্তবায়নের জন্য মুনাজাতে নামাজে তার চোখের পানিও ঝরায় তার ইখলাসের কারণে বাকিদের সহযোগিতায় এত সুন্দর মাহফিলটা হয় নিঃসন্দেহে মনে রাখবেন আল্লাহর ওয়ালি শাহ কারামত আলী জনপুরি রহমাতুল্লাহর রুহানু তাওয়াজ্জু ফাজ থেকে একজন মুসলমানও বঞ্চিত হবেন না আপনারা মেহনত করে এসেছেন সারা রাত পার করে দেন এই মাহফিলে মাওলানা শাহ কারামত আলী জনপুরি রহমাতুল্লাহর ব্যাপারে আমার থিসিস আপনারা শুনেছেন আমি বলে থাকি শাহ কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ শুধু হাদিয়ে বাঙ্গাল নন মস্ত বড় ওলি বুজুর্গ তাই নন একদিকে তিনি ছিলেন ফকিহ কি ছিলেন একটি দুইটি নয় ৪২টি কিতাব লিখে গেছে ওনার কারামাতুল হারামাইনি শরীফাইন মিলাদ কেয়ামের উপর লেখা আরবি কিতাব নাসিমুল হারামাইন তিনি কিতাব লিখে গেছেন ২৫০ পৃষ্ঠা আরবিতে ওয়াহাবি মতবাদ ও শিয়া মতবাদকে খণ্ডন করেছেন ফিকহের উপর কিতাব লিখেছেন মিফতাহুল জান্নাত ২৫ বছর বয়সে এই কিতাবটা পৃথিবীর ১৮টা ভাষায় অনুবাদ হয়েছে সুবহানাল্লাহ কইবেন তাসাউফের উপর তিনি যে কিতাব লিখে গেছেন পরবর্তী সমস্ত ওলামা কি দওবন্দি কি ফুরফুরা অন্য যারা সবাই কারামত আলী জনপুরি রহমাতুল্লাহর জাদুত তাকওয়াকে মাস্টারপিস হিসেবে সামনে রাখছে তরিকত তাসাউফ যে কোরআন সুন্নাহ থেকেই এটা কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ প্রমাণ করে গেছেন হাদিয়ে বাঙ্গাল কেন বলা হয় মাত্র ৫০ বছরে তিনি বাংলা বিহার উড়িষ্যায় তার হাতে ২ কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে উপমহাদেশে পূর্বের কোন বুজুর্গের দ্বারা এই রকম ইতিহাস রচিত হইতে পারে নাই অবাক হবেন মুসলমান তুরস্কের জাদুঘরে পৃথিবীর কোন দেশে কোন ব্যক্তি ইসলামের খেদমতে অবদান রেখে গেছেন বুঝলেন বাংলাদেশে বাংলাদেশের ক্ষেত্রে তুরস্কের জাদুঘরে একটা নাম ওখানে হযরত শাহজালাল শাহ ফরহান শাহ মাকদুমের নাম নাই একটাই নাম কারামত আলী জনপুরি এগুলো বানায় বলা কথা না ডকুমেন্টারি ডব্লিউডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে স্বীকার করেছে কারামত আলী জনপুরি রহমতুল্লাহর কাছে ২ কোটি লোক মুসলমান হয়েছে সুবহানাল্লাহ আবুল হাসান নদভী রহমতুল্লাহ তার কিতাবগুলোতে লিখে গেছে এগুলো কোনো লোক কথা নয় এসব ডকুমেন্টারি কথা তিনি যে তার হাতে যে ২ কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে এটা ইতিহাস লাগবে না আপনারাও দাদা বাবা থেকে বংশ পরম্পরায় শুনে এসেছেন বিষয়টা অনেকটা মুতাওয়াতির বিষয়টা কি ওনার দিনী খেদমতের কারণে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি হয়েছে সেজন্যই ৪৭ বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে যদি এই দেশে হিন্দুর সংখ্যা বেশি থাকতো তো এটা ৪৭ পাকিস্তানের অংশ হইতো না ভারতের অংশ হইতো যদি ভারতের অংশ হইতো তো কখনোই ৭১ কিংবা ৭২ কিংবা ৭৩ কোনো সালেই বাংলাদেশ স্বাধীন হতো না যেভাবে ত্রিপুরা কিংবা আসাম স্বাধীন হচ্ছে না ঠিক কিনা তা শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ উনার দাওয়াতি মেহনতের কাজে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেড়েছে সে কারণে ৪৭ বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে আর তারই ধারাবাহিকতায় ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেজন্য বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি পলিটিক্যাল ফাউন্ডার বলছি না আধ্যাত্মিক স্থপতি হযরত শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ হযরত শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ ওনার অবদান ও ঋণ কেয়ামত তকে দেশের মানুষ শোধ করতে পারবে না আল্লাহ তাআলা ওনার আশেক হিসেবে ওনার মাসলাকের সালেক হিসেবে আমাদের সকলকে কবুল করুন বলুন আল্লাহুম্মা বিদায় লগ্নে আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদের একটি বিষয় সাবধান সতর্ক করেই আমি চলে যাচ্ছি মুনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন আছেন না এখন বাংলাদেশে ঐক্য দরকার কি দরকার মাসলাকগত দ্বন্দ্ব করার কোনো সুযোগ এখন নাই
আমি তো বলেই দিয়েছি মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, ঠিক কিনা? ঐক্য বিভেদগুলো সমাজে সৃষ্টি করে কিছু ব্যবসায়ী মৌলবী, কিছু স্কলার নামের স্ক্রু ড্রাইভার, এরাই এই বিভেদ ও ফেতনাগুলো সৃষ্টি করে নিজ নিজ মাসলাকে গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য। কিন্তু এদেরকে যখন আবার বোঝানোর জন্য ডাকা হয় তখন এগুলো ডুমুরের ফুল, আর খুঁজেও পাওয়া যায় না, ঠিক কিনা? এই দুই চারটা মৌলবী ছাড়া দেশের সমস্ত আলেম ওলামা মাসলাকের মুরব্বীগণ ঐক্যের জন্য প্রস্তুত, সেজন্য জনগণকে এগিয়ে আসতে হবে। মাসলাকগত দ্বন্দ্ব তো থাকতেই পারে, টুপি কারো সাদা কারো কালো, কারো পাঁচ কল্লি কারো দুই কল্লি, সমস্যা কি? কারো গোল কালো লম্বা, যদি ঐক্যবদ্ধ না হন দেশ তো বিজাতির হাতে যাবে, তখন তো মাথাই থাকবে না, টুপি লাগাইবেন কোথায়? টুপি লাগাইতে মাথা লাগবে না, কথা বলেন, মাথায় যদি না থাকে তো টুপি লাগাইবেন কই? মাথায় তো টুপি লাগাবেন না, হাঁটুতে লাগাইতে হবে। তাহলে আমরা মাসলাকগত দ্বন্দ্বটাকে বাড়াবো না, তাহলে আমরা ঐক্যবদ্ধ হব তিনটি ইস্যুতে, কয়টি মনে থাকবে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো কি আদায় হচ্ছে বাংলাদেশে? কথা বলেন, হচ্ছে? যারাই ক্ষমতায় আসে তারাই তো ইসলামপন্থীদের শুধু ধোকাই দেয়, পঞ্চাশ বছরও তো আমাদের দাবিগুলো মানতেছে না। কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি করে আসছে এই দেশের মুসলমান পঞ্চাশ বছরের বেশি, দাবি আদায় হচ্ছে? আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন বাংলাদেশে একজন আলেমকে, তার নাম মরহুম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ। নাম শুনছেন না? যাকে সদর সাহেব বলা হইতো, কি বলা হইতো? সদর সাহেব বল। শামসুল হক ফরিদপুরির কাছে দেশ স্বাধীনের আগে বঙ্গবন্ধু ওয়াদা করেছিলেন যে যদি আমি দেশ স্বাধীন করতে পারি কাদিয়ানিদেরকে সংসদে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব। কিন্তু তিনি করতে পারেননি, আমরা মনে করি তিনি সে সময়টা পান নাই, ঠিক কিনা? তার উত্তরসূরি যারা আছে তাদের দায়িত্ব কিনা এই দাবি আদায় করা, এ দাবি মেনে নেওয়া তাদের দায়িত্ব কিনা? যারাই ক্ষমতায় যায় মুসলমানের রক্তের বিনিময়ে, মুসলমানের সমর্থন নিয়ে, কিন্তু মুসলিমদের দাবি তারা আদায় করছে না। আসলে আমাদের দাবি আদায় করার ক্ষমতা আমাদের হাতেই তুলে নিতে হবে। পঞ্চাশ বছর যাবৎ এদেশের মুসলমান দাবি করে আসছে ব্লাসফেমি আইন করো, কি আইন? যেন নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে না পারে। এ দাবি করেন না আপনারা? এ দাবি চলতেছে কিনা? এ দাবির জন্য আমার দেশের কত ছাত্র আলেম ওলামা রক্ত দিছে, এ দাবি কি আদায় হয়েছে? কথা বলে না, হয়েছে? বাংলাদেশের মুসলমান যুগের পর যুগ থেকে দাবি করে আসছে এই দেশে ইসলাম বিরোধী আইনগুলোকে বিলুপ্ত করতে হবে। ইসলাম বিরোধী আইন কি বিলুপ্ত হচ্ছে না নতুন যোগ হচ্ছে? তা দেখা যাচ্ছে আমাদের মৌলিক দাবিগুলো আদায় হচ্ছে না। তাহলে আমাদের দ্বিতীয় ইস্যু হচ্ছে ইসলামের পক্ষে আমাদের সমস্ত মৌলিক দাবি আদায় আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, রাজি আছেন? তিন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের বাংলাদেশের দিকে এখন বিজাতিদের চোখ পড়েছে, যদি আপনার ঐক্যবদ্ধ না থাকেন কোনো একদিন ঘুম থেকে উঠে দেখবেন ফিলিস্তিন যেভাবে স্বাধীনতা হারিয়েছে, স্পেন যেভাবে স্বাধীনতা হারিয়েছে, ফিলিপাইন যেভাবে স্বাধীনতা হারিয়েছে, সোনার বাংলাও স্বাধীনতা হারিয়ে ফেলেছে। আমরা এক সাগর রক্তের বিনিময় হলেও আমার ভাটি বাংলার এক ইঞ্চি মাটিতে কাফের মোশরেক বেইমানদের হস্তক্ষেপ মেনে নিব না, সেজন্য আপনাদেরকে এক থাকতে হবে। কি থাকতে হবে? এক থাকতে হবে। এক হবে না আর কখন? নিজেরাই তো নিজেদের পল্লা কাটতেছে, ঠিক না? একজন বলে খেলা হবে, তিনি বলে সেমিফাইনাল, উনি বলে কোয়ার্টার ফাইনাল, আরেকজন বলে ফাইনাল। এটা শুধু পুরুষ না, মহিলারাও বলে এখন ডায়লগ খেলা হবে, শোনেন না আপনারা? আরে ভাই, এই খেলা খেলতে যাইয়া দেশ বিক্রি করেন না, দেশ বিক্রি
সব দলকেই বলছি খেলা খেলতে যাইয়া দেশ বিক্রি করবেন না এই বাংলা স্বাধীনতা ইসলামপন্থীদের কাছেই নিরাপদ কারণ অন্য যারা আছে সেকুলারিস্ট হোক ন্যাশনালিস্ট হোক কমিউনিস্ট হোক তারা মাথা বিক্রি করতে পারে কেউ মোসাদের কাছে কেউ সিআই এর কাছে কেউ রয়ের কাছে আর কোরআন হাদিস যারা বিশ্বাস করে মাথা বিক্রি করতে পারে না মাথা দিতে পারে অতএব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের এক হতে হবে রাজি আছেন কয়টা শর্ত কয়টা ইস্যু আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না সেজন্য তারা কি চিল্লায় বলেন তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে তারা ধোঁকা দিচ্ছে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলে কি তারা মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলিম কে হইত সে কি মুসলিম ছিল না অমুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় আপনারা দেখছেন না ভারতীয় পার্লামেন্টে যারা কংগ্রেসের এমপি ওরা টুপি লাগায় লম্বা টুপি কারণ ওরা মহাত্মা গান্ধীর অনুসারী এখন এই টুপি লাগায় ওরা কি মুসলিম হয়ে গেছে না হিন্দুই আছে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তত্রুপ কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম আব্দুল আউয়াল আব্দুস সামাদ মোবাশ্বের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পাঁচাটা গোলাম কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন সংস্থায় ঘাপটি মেরে বসে আছে তাদের একমাত্র কাজ ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাজ করা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করা বাংলাদেশে তারা ইতিমধ্যে 100 সেন্টার করে ফেলেছে আপনাদের পঞ্চগড়ে তাদের বড় আস্তানা দিনাজপুরে কাহালুতে বীরগঞ্জে তারা তাদের সেন্টার করেছে রংপুর শহরেরও আশপাশে কোথাও তারা একটা সেন্টার করে ফেলেছে ব্রাহ্মণবাড়িয়াতে তাদের আস্তানা আছে ঢাকায় আছে নানগঞ্জে আছে বিভিন্ন জায়গায় যশোরে রাজশাহীতে আছে 100 উপর সেন্টার তারা করে ফেলেছে মুসলমানকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্যে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত কখনো বলে আহমদি মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি
কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত সকল দলের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত সুধি তাদেরকে আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন না করবেন না করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আরএফএল এর পণ্যগুলো তাদের প্রথম আলো এটা কাদিয়ানীদের পত্রিকা এইজন্য বাংলাদেশের সব পত্রিকা যখন ফিলিস্তিনের পক্ষ নিছে প্রথম আলো ইসরায়েলের পক্ষ নিছে কারণ এটা কাদিয়ানীদের পত্রিকা ডেইলি স্টার কালের কণ্ঠ এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না রাজি আছেন নৈতিক দায়িত্ব হিসেবে আমার এই কথাটা মনে রাখবেন আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে সেটা হচ্ছে ইসাই তরিকা এটা খ্রিস্টানদের একটা উপদল 1975 সালে তারা বাংলাদেশে এসেছে এরা খ্রিস্টান কিন্তু এদেরও দাড়ি আছে টুপি আছে এরা মুসলমানের মতো নাম রাখে এই তরিকার বাংলাদেশে যে নেতা খ্রিস্টান নেতা তার নাম হচ্ছে শামসুল ইসলাম মার্কসরা তারা ধোঁকা দিয়ে খ্রিস্টান বানায় প্রথমেই বলে তুমি মুসলমান তবে তুমি ইসাই মুসলমান তার মানে বলে তুমি ঈসার উম্মত মুসলমান ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান এই ফেরকাটাও কাজ করে যাচ্ছে উত্তরবঙ্গে আপনারা সতর্ক থাকবেন তৃতীয় আরেকটা ফেরকার কথা না বললেই নয় হিজবুত তাওহীদ এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান এদের কি ইহুদিরা এজেন্সি দিছে কি দিছে একটা কামের জন্য কয়টা কাম ওদের কাজ একটাই যে তোমাদের কাজ হচ্ছে শুধু আলেমদের বিরোধিতা করো আলেমদের থেকে জাতিকে সরাও যে ভেড়ার পালে রাখাল নাই ওই ভেড়া যায় বাগের পেটে যে কওমের নেতৃত্বে ওলামায়ে কেরাম নাই ওই কম যাবে কাফেরদের খপ্পরে এই কাজ করে যাচ্ছে হিজবুত তাওহীদ এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান তারা 64 ডিস্ট্রিক্টে কাজ করছে তাদের ব্যাপারে আপনাদের অবস্থান হবে জিরো টলারেন্স পারবেন না ইনশাআল্লাহ শক্ত হাতে দমন করবেন বিড়ালের মতো বেঁচে থাকায় কোনো লাভ নাই সিংহের মতো একদিন বেঁচে থাকবেন বাসলে গাজী মরলে শহীদ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহুম্মা আমিন অনেকেই দোয়া চেয়েছে আমার কাছে আমি সবার জন্য দোয়া চাই বিশেষ করে মুতুল্লি সাহেবকে দেখছি একদম কাতর হয়ে গেছেন তারপরও তিনি আমার কাছে দোয়া চেয়েছেন আপনারাও তার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তার খেদমতকে কবুল করে মঞ্জুর করেন আমাদের মুয়াজ্জিন সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তার শক্তি ক্ষমতা দক্ষতা এখলাস আরো বাড়ায় দেন এখানে খতিব সাহেব আছেন কমিটির লোকজন আছেন আর অনেক আমার ভক্তবৃন্দ হিতাকাঙ্ক্ষী আছেন সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন দূর দূর থেকে যারা হাজার শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ